জি, ট্যাক্সি কোচ বাইরে আছে। স্যার, হোটেল হীরামতি থেকে হলুদ ট্যাক্সি ক্যাবে রওনা দিয়েছে। গাড়ি নম্বর ঢাকা মেট্রো প 11-13-95। ড্রাইভার, ওই সামনের হলুদ গাড়িকে ফলো করো, ওর পিছে পিছে যাও। দোস্ত, মাইক্রোবাস তোকে ফলো করতেছে। হ্যাঁ দোস্ত, মনে হয় ডিবির গাড়ি। ড্রাইভার, সামনে ডাইনের গুলিকে ঢোক। হ্যালো, আজিজ, তোমরা কোথায়? গাড়িটা মিডটাউনের গলি দিয়ে সামনে ঢুকছে, তোমরা সামন থেকে ফলো করো। দোস্ত, গাড়ি তো আরেকটা। হ্যাঁ, এইটা মনে ডিবির গাড়ি। ড্রাইভার, গাড়ি সামনে নিয়ে রাখ। গাড়ির মধ্যে কি আছে দেখো। ইয়েস স্যার। AK-47। ও মা বাবা, বল কোথেকে এনেছিস, কার কাছে দিতে যাচ্ছিলি? নাম বললে তোদের আমি ছেড়ে দেবো। অযথা নাম ওরা বলতে পারবে না, কারণ নাম বলার পরে এরা যেখানেই থাকবে সেখানে এদের মৃত্যুর পরে হাজির হবে। তার চেয়ে টেলিফোন আসার আগে বানায় নেন, টেলিফোন আসলেই কোর্টে চালান দিতে হবে। ভাই যাবে গায়ে ভাইয়া, তদন্ত যাবে উল্টাইয়া। কিছুদিন পরে চার্জশিটে লেখা হবে ওটা AK-47 রাইফেল ছিল না, ছিল একটা প্লাস্টিকের খেলনা রাইফেল। তাও আবার স্যার গুলি ছাড়া। স্যার, তার সাথে বানান ভালো করে, এইটাই হবে লাভ স্যার। অনেক কষ্ট করে দোষী দেখো, আমরা দুটো বাজে স্যার বানান। কিছু বের করতে পেরেছ? না স্যার। এত সবের পরেও কিছু বলেনি, এখন আপনারা বলুন পুলিশ কিভাবে এদের থেকে কথা বের করবে? এই আধুনিক বিশ্বে, কম্পিউটারের যুগে, বাংলাদেশের পুলিশের কাছে আসামিদের থেকে কথা বের করার জন্য এই লাঠি ছাড়া আর কিছু নেই। আপনারা আসামিদের অবস্থা দেখেছেন, লাঠি দিয়ে আরেকটু পেটালে ওরা মারা যাবে। আসামিকে বেশি দিন রিমান্ডে পেলে দৈহিক নির্যাতন না করে মানসিকভাবে চাপ প্রয়োগ করে অনেক কথা বের করা সম্ভব, কিন্তু রিমান্ড চাইলে 1-3 দিন। উপায় কি? এই লাঠি। পুলিশের কেউ ডাক্তারি বিদ্যা জানে না, শরীরের কোথায় কি আঘাত লাগলে কি হয় তা কেউ জানে না। যদি কোনো আসামির শরীরে গুরুতর কোনো আঘাত লাগে, যদি কোনো আসামি মারা যায়, তাহলে এক রাতেই পুলিশ হয়ে যাবে খলনায়ক। বড় বড় করে খবরের কাগজে লেখা হবে, হ্যাঁ, পুলিশের হেফাজতে আসামির মৃত্যু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন চিৎকার করে উঠবে, পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ, বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও। আপনারা সবাই ভুলে যাবেন, AK-47 এর মতো মারাত্মক অস্ত্র পাওয়া গিয়েছিল আসামিদের কাছে।
যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত, আপনারাই বলতেন ভালো হয়েছে, পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত। একটা কথা মনে রাখবেন, পুলিশ কখনো আসামি ছাড়ে না, আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের। বলুন তো, AK-47 এর মতো রাইফেল কেন এদেশে আসবে, যা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে? কেন AK-47 বাংলাদেশে আসছে? কিসের আলামত? 9-শুটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন? কে জবাব দেবে? এই 9-শুটার বন্দুক দিয়ে কি হচ্ছে? হচ্ছে চাঁদাবাদী, হচ্ছে খুন, হচ্ছে সন্ত্রাস। কে বন্ধ করবে এই সন্ত্রাস? কে জবাব দেবে? কে জবাব দেবে? কে জবাব দেবে? কারেন্ট চলে গেল, অন্ধকার, এক ঘুট ঘুটে অন্ধকার। এমনি ঘুট ঘুটে অন্ধকারে পড়ে দিক নিরিক শূন্য হয়ে গেছে বাংলাদেশের 14 কোটি নিরীহ মানুষ। এই অন্ধকারের মধ্যে আসছে অবৈধ অস্ত্র, আর সেই অবৈধ অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এদেশের কিশোর এবং যুবকদের হাতে। এমনকি সেই অস্ত্র চলে যাচ্ছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত কোমলমতী ছাত্রদের হাতে। হচ্ছে সন্ত্রাস। প্রতিদিন খবরের কাগজের পাতা রক্তে লাল করে দিয়ে খুন হচ্ছে আমার ছেলেরা, আমার আদরের শিশু সন্তানটিকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে। প্রতিদিন কোমরে রশি বাঁধা একদল কিশোর ছেলে খুনের আসামি হয়ে চলে যাচ্ছে ফাঁসির কাঠগড়ায়। এই অন্ধকারের মধ্যে হচ্ছে দুর্নীতি, জমছে কালো টাকার পাহাড়। এই অন্ধকারের মধ্যে প্রতিদিন আসছে হাজার হাজার বোতল ফেন্সিডিল, আসছে বিষাক্ত মাদক হেরোইন। মরণ নেশায় বুঁদ হয়ে ঝিমোচ্ছে এদেশের মেরুদণ্ড ছাত্র সমাজ। পরীক্ষায় নকল করে ধরা পড়ে শেষ হচ্ছে শিক্ষা জীবন। অন্ধকারে হারিয়ে যাচ্ছে অসংখ্য তাজা তরুণ। এই অন্ধকারের মধ্যে সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে উলঙ্গ নারী দেহ নিয়ে নির্মিত উত্তেজক দেশি বিদেশি পর্ণ ছবি। ধ্বংস করে দেওয়া হচ্ছে যুব সমাজের নৈতিকতা, ধ্বংস হচ্ছে বিবেক। আমার মাকে ঘরের থেকে টেনে নিয়ে বিভষ্ট করে করা হচ্ছে গণধর্ষণ। আমার 5 বছরের ফুলের মতো শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, আর সেই রক্তে রঞ্জিত হচ্ছে আমার জন্মভূমির মাটি। এই অভিশপ্ত অন্ধকার থেকে আমরা মুক্তি চাই। কেমনে ধরা পড়ল রে? ফর্মায় ধরাইছে। ফর্মা কি? পুলিশের ইনফর্মার। ইনফর্মার রে, ফর্মা বানাইছিস? আসসালাম আলাইকুম, আমি তুম ডাকাদের বলতেছি। নাম তো ছিল কাদের। দুঃখের কথা কি জানেন, অসুখে আমার একটা সাইট প্যারালাইজড হয়ে যাওয়ার পরে আমার নামের আগে টুন্ডা যোগ করে দেয়া হইল। এখন সবাই আমার টুন্ডা কাদের কয়। আচ্ছা আচ্ছা ভাই, কত দেখি মানুষের নাম কি টুন্ডা কাদের? হায়, আপনি শাপলা মার্কেটের মালিক? আমার একটা ছেলে শাহি আপনার কাছে গিয়েছিল, 50 লাখ টাকা চেয়েছিল না, কুডা দিয়ে দিয়েন। কে কে কথা বলবে? হ্যাঁ, কি কি সর্বনাশ, নায়করাজ রাজ্জাক, দেন দেন দেন। আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই, আমি আমি আপনার একজন ভক্ত, আপনার দেখার খুব শখ ছিল। তা কথা যে বলতে পারতেছি এতেই আমি ধন্য। হ্যাঁ বলেন, আপনার জন্য কি করতে পারি?
শাপলা মার্কেটের মালিক আপনার বন্ধু, তদবির করার জন্য আপনার ধরেছে। রাজা ভাই, আমি আপনার একজন অন্ধ ভক্ত, আর কিছু বলা লাগবে না। আপনার সম্মানে 25 নাই, বাকি 25 দিয়ে দিতে বললেন। হ্যাঁ, কি বললেন? ও রাজাক ভাই, কপুরীর সঙ্গে দেখা হয়? আপনারা দুজনে মিলে যা জমাতেন, তা আজকালকার ছেলেপেলেরা আপনাদের মতো পারে না। মাঝে মাঝে ফোন করেন, খুব ভালো লাগবে। ভাই, আমাকে তো কিছু বললেন না, বস পাঠিয়েছে। কি বলবো, বলার তার মুখ নাই, শালারা রাইফেল নিয়ে ধরা খেয়েছে। বস বলছিলেন কথা হয়েছে। মাথা দে, মাথা। কোন কাউমাউ হবি না, কোন শব্দ হবি না, কোন সাউন্ড হবি না। আমার সোজা কর। বৈঠকখানায় নাস্তা পাঠাইছিস? জি, পাঠাইছি। তোরে না বলেছি মেজবান বুঝে নাস্তা পাঠাতি? মেজবানের মধ্যে হেরফের আছে। অর্ডিনারি মেজবান, মিডল ক্লাস মেজবান, ভিআইপি মেজবান। বৈঠকখানায় ভিআইপি মেজবান এসেছে, টোস্ট বিস্কুট লচা পাঠালি কি করে? অর্ডিনারি আর ভিআইপি আমি বুঝি না। হারাম জাহিল মূর্খ। অর্ডিনারি হইল সাধারণ, ভিআইপি হইল বড়। যারা দেশ চালায় তাদের লোক এসে একজন ফুলের বাচ্চা। মঙ্গলবার যে 1,00,000 টাকা দিয়েছিলাম, ওই 1,00,000 টাকা যে অবস্থায় আছে সে অবস্থায় বৈঠকখানায় পাঠা। নিয়ে তোর থেকে 2,00,000 নোট গুবুল করিস না। ওরা ভিআইপিদের টাকা। AK-47 রাইফেল ধরা পড়েছে। যা তোর তোড়ি যাও। বসরে বলবেন, আমি খুবই লজ্জিত, শরম পেয়েছি। নেন। রাইফেলটা দিতে পারলাম না, আরো মাল আসবে, আসলি পরে বসে দিয়ে পাঠাবো। বসে বললেন টাকা পয়সা দিয়া লাগবে না। বস একটা কথা বলেছে। কি? পুলিশের কাছে আপনার পোলাপান ধরা পড়েছে তো, ওখানে আপনার পোলাপান বসের নাম টাম। আরে না না, নাম বলবে না, মুখ খুলবে না, মুখ খুললেই ক্লিয়ার। অস্ত্রপাতির ব্যবসায় অনেক তরিকা আছে, তরিকা না হলে এইসব ব্যবসা হয় না। বসকে বলবেন যাতে কোনো চিন্তা না করে। জি জি, তাহলে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শাহি। জি বাজন, ফরমারে খুঁজে বের কর। বাজন, পাত্তা লাগাইছি। ওই সালারে দিয়ে আরো অনেক কিছুর খবর বাইর করে ফেলবে। টিসি ডিবি নতুন, ভারী তেড়া,
মাল খায় না, মেয়েলে কোনো দোষ নাই। এইসব লোক খুব ডেঞ্জারাস, ফরমারে শেষ করতে না পারলে বিপদ হবে। স্যার, আমি জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করলাম, একে 47 রাইফেল ধরায় দিলাম, তার জন্য মাত্র 2000 টাকা দিলেন স্যার। শাহিন, তুমি আমার সম্পর্কে নিশ্চয়ই জানো, 25 বছর চাকরি জীবনে আমি একটি অবৈধ পয়সা স্পর্শ করিনি। এই AK-47 রাইফেল ধরার জন্য আমার নিজের টাকা দিয়ে সোর্স নিয়োগ করার প্রয়োজন ছিল না, শুধুমাত্র দেশকে ভালোবাসি বলে এগুলো করা। স্যার, চাকরি চলে যাওয়ার পর আমি অনেক কাজ করতে পারতাম, দেশকে ভালোবাসি বলে সোর্সের মতো ছোট কাজ করছি। 5000 টাকা আমার খুব প্রয়োজন স্যার, ধার হিসেবে হলেও টাকাটা আমাকে দিন স্যার। তোমার চাকরিটা গেল কিভাবে? স্যার, সে এক দুঃখের ইতিহাস। কিছু তো করতে পারবো না, যেদিন থেকে শুনেছি খুব জানার ইচ্ছে হয়েছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমাকে বলবে। হ্যাঁ, বসো। স্যার, আমি তখন দিনাজপুরে সিআইডিতে সাব ইন্সপেক্টর। মনে থাকতে পারে আপনাদের, একজন ইউনিভার্সিটিতে পড়া বিলিয়ন ছাত্রের রহস্যজনক মৃত্যুতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই কেসটির তদন্তভার পড়েছিল আমার উপর। মামলার বাদী ছিলেন তৎকালীন সরকারের একজন উচ্চ পর্যায়ের লোক। আসামি করা হয়েছিল বাদীর রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজনকে। মামলায় বাদী আরো উল্লেখ করেছিলেন ছেলেটি উনারই রাজনৈতিক দলের কর্মী ছিল, কিন্তু আমি তদন্ত করে জানতে পারলাম আসল ঘটনা ছিল ভিন্ন রকম। তাহলে ঘটনাটি কি ছিল? আসল ঘটনা ছিল পরকীয়া প্রেম। ওই ছেলেটির সাথে বাদীর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল, এ নিয়ে বাদী ছেলেটিকে সন্দেহ করত। একদিন বাদীর সামনে ছেলেটি ধরা পড়ে যায় এবং বাদী তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ছেলেটিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু আমি মামলাটির তদন্ত রিপোর্ট যেদিন আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিলাম, আমি তোমাকে বলেছিলাম চূড়ান্ত রিপোর্ট দেবার আগে আমার সঙ্গে কথা বলে নেবে। আমার সঙ্গে কথা না বলে তুমি চূড়ান্ত রিপোর্ট লিখে নিয়ে এসছো কেন? স্যার, আমি যা তদন্ত করে পেয়েছি তাই দিয়েছি। যাকে তুমি আসামি করে রিপোর্ট দিয়েছো সে কে জানো? জানি, তিনি অনেক কিছু করতে পারেন। তিনি হয়তো টাকা দিয়ে না হয় চাকরির ভয় দেখিয়ে আপনাকে তার প্রয়োজন মতো ব্যবহার করার ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমি চাকরির ভয় করি না, অবৈধ টাকা স্পর্শ করি না, আমি তার প্রয়োজন মতো ব্যবহৃত হতে পারবো না। শাহিন, আমি তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। স্যার, এ আমার স্পর্ধা নয়, এ আমার সততা, এ আমার নিষ্ঠা, এ আমার সমাজের প্রতি দায়িত্ববোধ, এ আমার দেশপ্রেম। এই রিপোর্ট পুড়িয়ে ফেলবে এবং নতুন রিপোর্ট লিখে নিয়ে আসবে। দিস ইজ মাই অর্ডার। সরি স্যার, এই রিপোর্ট আমি চেঞ্জ করতে পারবো না, দরকার হলে আমাকে চেঞ্জ করবেন। স্যার, দিস ইজ ক্রাইম, দিস ইজ ইল্লিগাল, এটা পুলিশের ধর্ম উচিত নয়। স্যার, পুলিশ অসহায় মানুষের আশ্রয়স্থল। ওগুলো বইতে লেখা থাকে, খবরের কাগজে আর্টিকেলে বুদ্ধিজীবীরা তাই লিখে। গেট আউট স্যার, আই সে গেট আউট। এর দুদিন পরে আমি সাসপেন্ড হয়ে গেলাম স্যার। তুমি এগুলো মেনে নিলে? তুমি উপরের মহলে কাউকে জানালে না? আমি অনেক ছোট স্যার, আমার কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না। তোমার ফ্যামিলি মেম্বার কয়জন? মা, একটা ভাই, একটা বোন। বাবা নেই? না, ছোটবেলায় মারা গেছেন। জমি জমা যা ছিল মা ওগুলো আমাদের জন্য বিক্রি করে দিয়েছেন। বোনটি ভারতীয় শ্রীরামপুর হোস্টেলে থেকে লেখাপড়া করে, ছোট ভাইটি অনার্স ফার্স্ট ইয়ারে। এদের সমস্ত খরচ আমাকেই বহন করতে হয়।
চেয়েছিলে ধার হিসাবে দিলাম, চাইতে পারবো না, কারণ লজ্জা লাগবে। যাওয়ার ক্ষমতা যখন হবে দিয়ে দিও, ঠিক আছে? জি স্যার, খুব উপকার করলেন। ছোট বোনটা এক মাস ধরে কিছু টাকার জন্য চিঠি লিখছে, দিতে পারিনি, কালই ওকে টাকাটা দিতে যাব। তার বোনের নামটা? জি, রূপালী। ক্লাস টেনে পড়ে না? জি। স্মৃতি? জি। রূপালীকে তার রুম থেকে ডেকে নিয়ে এসো, বলবে ঢাকা থেকে তার ভাই এসেছে। ম্যাডাম, রূপালী লেখাপড়া কেমন করছে? লেখাপড়া তো ভালোই করছে। সালাম আলাইকুম ম্যাডাম। ভাইয়া, রূপালী পাশের রুমে গিয়ে কথা বলো। থ্যাংক ইউ ম্যাডাম। দু মাসের টাকা দিয়েছ? হ্যাঁ। মা কেমন আছে? ভালো। মারুফ ভাইয়া? ভালো আছে। ও কেন একটা কম্পিউটার কিনে দেওয়ার কথা ছিল তোমার? ছিল, পারিনি। ও বলেছে 2000 টাকা দিলে বাইরে কোথায় কম্পিউটার শেখা যায়, শিখে নেবে। ওর দিকে খেয়াল রেখো, ঠিক মতো পড়ে। পড়ে। There are many aspects to management. There are many aspects to management, but the one essential ingredient is the... There are many aspects of management, but the one essential ingredient of any successful manager is the ability to... Maru? ভাত খেয়ে না মা, ভাইয়া আসলে খাবো। There are many aspects to management, but the one essential ingredient of any successful manager... তোর ভাইয়া মির্জাপুর গেছে রূপালীর হোস্টেলে টাকা জমা দিতে, কখন করে বলা যায় না, তুই খেয়ে নে বাবা। না মা, ভাইয়া আসলে খাবো, অনেক রাত পর্যন্ত পড়বো, কাল একটা পরীক্ষা আছে। There are many aspects to... ভাইয়া? ভাইয়া না আসলে খাবি না? না। ভাইয়া তো চিরকাল থাকবে না, তখন কি করবি? ভাইয়া থাকবে না কেন, ভাইয়া চিরকাল থাকবে। আমি যদি বিয়ে করে ফেলি তখন আমার বউ বলবে তোদের আলাদা করে দিতে, তখন কি করবি? তুমি কি ভাবির কথা শুনবে? তোদের ভাবি কোনোদিন হবে না। তুই লেখাপড়া শিখে চাকরি করবি, রূপালী বিয়ে হবে, তারপর বিয়ের কথা চিন্তা করব। ভাইয়া, ততদিনে তোমার চুল দাড়ি পেকে তুমি বুড়ো হয়ে যাবে, আর তখন তোমাকে কোনো মেয়েই বিয়ে করবে না। এসব বাজে গল্প না করে খেয়ে নে মা। আমি খাবো না, পথে হোটেল থেকে খেয়ে এসেছি। এই 2000 টাকা রাখো, সাবধানে থেকো, আমাকে কয়েকদিন অফিসে থাকতে হবে। তোমার চাকরি নেই, তোমার অফিসে থাকতে হবে কেন? অফিসে কাজ আছে, তোমার বুঝবে না। কি বুঝবো না, তুমি অল্প কিছু খাও। না রে ভাই, আমি খাবো না। তুই কিন্তু লেখাপড়া কোনো গাফিলতি করিস না। মা, তুই তো রূপালীর কথা কিছু বললি না, কেমন আছে ও? ও ভালো আছে মা, ওকে টাকা দিয়ে এসেছি, যাই। সাবধানে যাস। ফরমার কোনো খবর পেয়েছিস? পাইছি বাজন। বই আনিস না কেন? কেমন আনুন, সে তো ডিবি অফিসের মধ্যে খেতা বালিশ লয়ে গেছে, ওইখানেই থাকে, বাইরে হয় না। বাইর করে নিয়ে আয়। ডিবি অফিসের মধ্যে কেমনে যাবো? কেমনে যাবি? আমারে উঠা, আমারে উঠা। এবার ছেড়ে দে, ছেড়ে দে, এক হাত ফারাকে দাঁড়া, দাঁড়া। আমি কি ধরেছি? কান ধরতে না জান। মাথা আসলো কেমনে? কান ধরলে মাথা আসে। ওর বাপ মা ভাই বেড়াদুর হইল ওর কান। কান ধরে টান দে, মাথা চলে আসবি, বুঝিস? বুঝছি। Oh,
হ্যালো বাকাল, ওই সারা ফরমার মার ভাইরে ধরে নিয়েছি, মানরাজে বসাই। ঠিক আছে, অগোজা করার কথা বলছি, সেইভাবে কাজ করতে থাক। জি। হ্যালো, তুই শাহিন? জি। আপনি? আমার নাম টুন্ডা কাদের, আমারে তুই ভালো করে চিনিস, আমার রাইফেলটা ধরায় দিছিস। কি বলতে চাও তুমি? তুই 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে এসে দেখা করবি, বাড়ির ঠিকানা হলো 27 নম্বর গোপীবাগ দোতলা। আরে ঠিকানা দিয়ে কি করবি, গোপীবাগ আইসে কানার ভাই অন্তরে জিজ্ঞেস করি, আমার বাড়িটা দেখা দিবি। শুধু আমি না, কাল সকালে ডিবি অফিসের অনেক অফিসারই তোমার সাথে দেখা করবে। সেই ব্যবস্থা না করে কি আর তোর ফোন করেছি? তোর মার ভাইকে উড়িয়ে নিয়ে আইছি, পুলিশে যদি জানাইস তাহলে কাল সকালে দুজনেরই জানাজায় একসাথে ভর্তি হবি। এই ফোনটা ছাড়ার সাথে সাথে তোর মার ভাইয়ের উপর ডান্ডা ফাইট শুরু হয়ে যাবে। চলে আয়, তোরে একটা সুযোগ দিলাম, আল্লাহ কসম বলতেছি তুই যত তাড়াতাড়ি আমার কাছে এসে পৌঁছবি তখনই ডান্ডা ফাইট বন্ধ করে দেবো। আমি টুন্ডা কাদের। ওই আমার মা ভাই কোথায়? চেতাইস নে, অনেক দৌড়ে আছিস, গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খা নইলে কিডনি পচে যাবে। বল আমার মা ভাই কোথায়? বল। ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। এই শালা তো একটা আত্মহিসা মাস, মাথায় কোনো ঘিলু নাই, যা আছে পুরোটাই নিষ্ঠা। এই তোর মাথায় কোনো ঘিলু নাই? তোর মা ভাইরে আমি এখানে আটকে রাখবো, আমাকে এতখানি ব্যাকল দে, পিস্তলটা উয়ারে দিয়ে দে, নাইলে অর্ডার দেবো তোর মা ভাই শেষ হয়ে যাবে। দে, এখন বুঝতেছি তোর চাকরিটা কেন গেছে। আমি দারোগার চাকরি করে মানুষ গুলশান বাড়ি ধারাতে, বাড়ি বানাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তোর মাথায় ঘিলু থাকলে তোর চাকরিটা যাত না। ঘিলু থাকলে তুই আমার জিজ্ঞেস করতি না তোর মা ভাই কোথায়। গলা ফাইতে যাবে নি, তোর মা ভাইদের জায়গা মতো রেখেছি, বাম্বুটাই চলতি আর গিরায় গিরায় বাড়ি মারতেছে, কি চিৎকার যে করতেছে আল্লাহ জানে। শুনবি তা কষ্ট পালি মরে কিন্তু আমার কোনো দোষ নাই। নেশন হ্যালো বাজান, সারারে পুরো দমে বাটান জিগাছে, মাথা এসেছে। তোদের বলেছিলাম না কান টানলে মাথা আসে, সেই মাথা এসেছে। ওর মা ভাইয়ের কাতরানি শুনতে চায়, তুই একটু মোবাইলটা আগায় নিয়ে ওর সামনে ধর। বলতেছি মা
বলেছিলাম না শুনলে পরে কষ্টবাদী শুনল না করতেছে পাগল হয়ে গেছে তাই পিস্তলটা দে এই অপবিত্র হাতে কিভাবে তুই ছেলেকে স্পর্শ করতে যাচ্ছিস? তো লজ্জা করছে না? তোর ছেলে চোখ খুলে তোকে যদি জিজ্ঞেস করে মা ওরা তোমাকে কি করেছে, কি জবাব দিবি? তুই এত নির্লজ্জ কেন? সারা জীবন কখনো কোনোদিন কি এই ছেলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবি? যে পৃথিবী তোকে ছেলের সামনে সম্ভ্রম নিয়ে বাঁচতে দিল না, ছেড়ে দে সে পৃথিবী, বেঁচে থাকার এত লোভ কেন? চলে যাই পৃথিবীর মায়া ত্যাগ করে, ছেড়ে দে পৃথিবীর মায়া। মিনিস্টার সাহেব আছেন? জি স্যার। এটা রাখো, তুমি এখানে থাকো। ইয়েস স্যার। স্যার। হাসান সাহেব বসেন। আজকের খবরের কাগজে আমি দেখলাম আমাদের ডিবির একজন সোর্সকে নাকি গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছে। জি স্যার। ছেলেটি এর আগে নাকি পুলিশে চাকরি করত? ইয়েস স্যার। ছেলেটির মাও সুইসাইড করেছে, ওর ছোট ভাইটাকেও নাকি খুব মেরেছে সে হাসপাতালে। এটা কেন হলো বলুন তো? স্যার, কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছেন একটা AK-47 রাইফেল ধরা পড়েছিল। যে ছেলেটি ধরিয়ে দিয়েছিল সেই ছেলেটি মারা গেছে। ওই ছেলেটি আমাদের সোর্স হিসাবে কাজ করেছিল। আমার ধারণা এই জন্যই ওই ছেলেটি জীবন দিতে হয়েছে এবং ওর পরিবারের উপরও নির্যাতন করা হয়েছে। হাসান সাহেব, আপনাকে ডিসিডিবি করে আনার আগে অনেকে অনেক কথা বলেছিল। এক্সকিউজ মি, কি বলেছিল জানতে পারি স্যার? যা সত্যি তাই বলেছিল। আপনি ছাত্র জীবনে বাম রাজনীতি করতেন, আপনি বিয়ে করেননি, আপনি একজন ফ্রাস্ট্রেটেড লোক, সামাজিক দায়িত্ব বোধও আপনার কম, তবু আপনার একটা গুণ আছে, আপনি সৎ। তাই বহু আশা করে আমি আপনাকে এখানে এনেছিলাম, এখন আমি হতাশ। সন্ত্রাস বন্ধ হবে না হাসান? সন্ত্রাস বন্ধ করতে হলে পুলিশ বাহিনী এবং রাজনীতিবিদ
উভয়েরই প্রয়োজন আছে স্যার। দুঃখের হলেও সত্যি স্যার, এই পুলিশ এবং রাজনীতিবিদদের বিরাট একটি অংশ এই সন্ত্রাসীদের সাথে সরাসরি ভাবে জড়িত। এই সন্ত্রাসীদের তারাই লালন করছে, কারণ এর সাথে বিরাট অঙ্কের টাকা পয়সা জড়িত। সেই কারণে এদের প্রয়োজনে প্রতিদিন নতুন নতুন সন্ত্রাসী তৈরি করছে। কিছু সন্ত্রাসীদের ধরে সন্ত্রাস বন্ধ করা যাবে না স্যার, সন্ত্রাসী তৈরির কারখানা বন্ধ করতে হবে স্যার। সমস্ত কারখানা হয়তো বন্ধ করতে পারবো না, দুই একটা কারখানার উৎপাদন কি বন্ধ করতে পারবো না হাসান? ইয়েস স্যার, চেষ্টা করছি। চাকরি আছে আর অল্প কয়েকদিন, চাকরি থেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব স্যার। থ্যাংক ইউ। আপনি সোর্সের ব্যাপারটা দেখেন, খুব আলোচনা হচ্ছে স্যার। ওই শাহিনের ছোট ভাইটা জীবিত এবং হাসপাতালে, ওকে প্রচন্ড মেরেছে। কারা মেরেছে, কোথায় মেরেছে জানতে পারলে হয়তো বিরাট একটা চক্রকে ধরা যেত। এই জন্য আমার একজন অফিসার কোর কাছে পাঠিয়েছিলাম, ছেলেটি কিছুই বলেনি, তাই ভাবছি আমি নিজেই যাব। হ্যাঁ হাসান, ট্রাই টু ডু সামথিং। মারো, আমি ডিসি দিবি। তোমাকে আমি কিছু কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দেবে। তোমার মা এবং তোমাকে যে ধরে নিয়ে গেল, তাদের কাউকে চিনতে পেরেছিলে? না স্যার। এদের কি এর আগে কোথাও কখনো দেখেছো? না। কি জন্য ধরে নিয়ে গিয়েছিল তা কি বুঝতে পেরেছো? না স্যার। তোমার ভাই শাহিনের চাকরি চলে যাওয়ার পর সে পুলিশের সোর্স হিসাবে কাজ করত। কিছুদিন আগে তারই দেওয়া ইনফরমেশনে আমরা একটা AK-47 রাইফেল ধরেছিলাম। যারাই রাইফেল কেনাবেচার সাথে জড়িত ছিল তারাই তোমার ভাইকে খুন করেছিল, এবং তোমাদেরও তুলে নিয়ে গিয়েছিল। আমি সব কিছুই জানি না স্যার। মিথ্যে বলছো তুমি? জি না স্যার। এরা সমাজের অনেক অপরাধের সাথে জড়িত, এরা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, চোরাকারবারি করে, অবৈধ মাদক ব্যবসার সাথেও জড়িত, এমনকি এরা টাকার বিনিময়ে মানুষও খুন করে। এরা দেশের শত্রু, এদের ধরতে হলে তোমার সহযোগিতার প্রয়োজন। তোমাদের যেখানে নিয়ে গিয়েছিল সেই জায়গাটি কি চিনিয়ে দিতে পারবে? না স্যার, আমাকে এবং আমার মাকে ঘর থেকেই চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। আমার মনে হয় এই কথাটিও তুমি মিথ্যে বলছো। না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আমার একজন অফিসার এসেছিল তোমার কাছে, তুমি কিছুই বলতে চাওনি, কেন? তুমি কি ভীত? হ্যাঁ স্যার। এত ভয় কেন? আমরা পুরো পুলিশ বাহিনী তোমার সাথে আছি। স্যার আমার ভাইয়ের সাথেও কিন্তু ছিলেন স্যার। একটা কথা বলি, এই আমি আর আমার বোনটা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। ছিল, সব কিছু ছিল, কিন্তু একটা সাইক্লোনে সব হারিয়ে গেছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি, আমি যে দৃশ্য দেখেছি, আমার সামনে যা ঘটেছে তা দেখে আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। শুধু এই আমার বোনটার জন্য বাঁচতে দিন স্যার। আমাদের তো সবকিছু ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আমি বাঁচার চেষ্টা করছি স্যার। স্যার সব সময় আমার মায়ের সেই করুণ চিৎকার আমার কানের মধ্যে বাজছে। স্যার আপনার নিশ্চয় ছেলে মেয়ে আছে, একবার তাদের কথা মনে করে আমাদের বাঁচতে দিন স্যার। স্যার আপনার পায়ে ধরি স্যার, স্যার আমাদের বাঁচতে দিন স্যার। আমি কিছুই দেখিনি, আমি কিছুই শুনিনি, আমি কিছু জানিও না স্যার। আমাদের বাঁচতে দিন স্যার। স্যার আমি কিছুই দেখিনি স্যার, আমি কিচ্ছু দেখি নাই স্যার, আমি কিচ্ছু দেখি নাই, আমি কিচ্ছু দেখি নাই। পুলিশ অফিসার হিসাবে
নিজেকে আমার দারুণ অপরাধী মনে হচ্ছে। কেন স্যার? শাহিনের ছোট ভাইটাকে দেখতে গিয়েছিলাম, তার কথা শুনে চোখে পানি রাখতে পারিনি, তার কোনো কথার জবাবও আমি দিতে পারলাম না। হঠাৎ করে দেশে যে অপরাধ বেড়ে গেল, এর কারণটা কি বলতো? আমি স্যার একটা সমীক্ষা চালিয়ে দেখেছি, প্রত্যেকটা খুন ছিনতাই ডাকাতি হওয়ার জন্য মোবাইল ফোনের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমাকে হয়তো অনেকে খারাপ ভাবতে পারে, আমি স্যার স্পষ্ট করে বলতে চাই, আমাদের মতো দরিদ্র দেশে সবার কাছে মোবাইল ফোন থাকা উচিত নয়। মোবাইল ফোন স্যার যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে ঠিকই, ব্যবসায়ীরা এর সুফল যতটা ভোগ করছেন তার চেয়ে বেশি ভোগ করছে ছিনতাইকারী সন্ত্রাসী ডাকাতরা। মোবাইল ফোন রেস্ট্রিক্টেড করা উচিত স্যার। মানুষ ব্যাংক থেকে টাকা তুলছে, ছিনতাইকারীদের কাছে মোবাইলে খবর পৌঁছে যাচ্ছে কত টাকা তোলা হলো, রাস্তায় ছিনতাই হয়ে যাচ্ছে। তোমার আবার কথা কে শুনবে? কি উচিত কি অনুচিত সে কথা বলে কোনো লাভ নেই। শাহিন হত্যার আসামিদের ধরার চেষ্টা করো। স্যার, এই কেসটা কমিশনার সাহেব থানায় ফেরত পাঠিয়েছেন। হ্যাঁ, বুঝতে পারলাম। কিছুই হবে না, এও এক ঘুট ঘুটে কালো অন্ধকার। আসসালামু আলাইকুম কাদের ভাই। আসসালামু আলাইকুম। ও আজিজ দারোগা, কি এত লম্বা সালাম দিলি, উদ্দেশ্য কি? কাদের ভাই, কোন উদ্দেশ্য নাই তোমার উপকার করা ছাড়া। হসপিটাল থেকে ওই পোলারে চলে গেছে, সিটিভি সাহেব ওই পোলার কাছ থেকে কিছু বার করতে পারে নাই। আমি খুব টেনশনে আছি রে। কোন টেনশন নাই, অল ঝামেলা শেষ। এই যে খবরটা দিলাম, তুমি একটু নিশ্চিন্ত হলে না? এখন মালটা দাও, ছেলের পরীক্ষা, অনেক টাকা লাগবে। হারামের পয়সা দিয়ে যে পোলা পান্ডের লেখাপড়া শিখাইস, এর ফলাফল কি ভালো হইব মনে হয় না? তোর মতো চোরটা দারোগা হইব। আরে দারোগার চাকরি এটা তো রাজার চাকরি, যেখানে হাত দিবা সেইখানে টাকা। আমার ওস্তাদে শিখাইছে যে টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংকে সিল থাকবে সেই টাকাই হালাল, খালি নকল টাকাটা হইল হারাম। তোর ওস্তাদ তো তাই লেখান জিনিস, তোর ওস্তাদ কি দিয়া? আরে আমার ওস্তাদ একজন ইন্সপেক্টর, এখন আর চাকরি করে না। ধানমন্ডিতে বাড়ি, গার্মেন্টস আছে দুইটা, জাহাজ আছে একখান। সে আমারে শিখাইছে মাছের মধ্যে ইলিশ আর চাকরির মধ্যে পুলিশ। সেই পুলিশের চাকরি যখন পাইছস, চোখ কান বন্ধ কইরা খালি মাল কামাইতে থাকবি, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবি, বাকি জীবনটা আরামসে কাটাবি। তোর চাটাম থামা। বেগম আব্দুল কাদের জি, এদিকে আইসো। শোন, সব পুলিশ যদি তুই আর তোর উস্তাদের মতো হয়, তাইলে এই দেশটা নিলামে উঠতে আর দেরি হব না। বস। দেশ নিয়ে বাবা আমার ঠেকে পড়ে গেছে। কি জন্য ডাকছেন? মেজবান এসে। মেজবানের নাস্তা দেব। উনি কি ভিআইপি না সাধারণ? উনি ভিআইপি না সাধারণ না, নাস্তা খাবেন না, উনি ঘুষ খাবেন। দশ হাজার টাকা এনে দাও। ভাবি দেন, ভাবি দেন। আরে কাদের ভাই, কাল ভাবিরে করে দেন, দশ না বিশ, খুব একটা অসুবিধা আছে কাদের ভাই। ভাই পায়ে ধরতেছি, এই যে করে দেন না। শালা ছ্যাঁচোল, পুলিশ জাতের কলঙ্ক। দাও বিশ হাজার টাকা এনে দাও। যান, নিয়ে আসেন, যান। শোনো, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে ডিসিটিভি আছে নতুন, এ কিন্তু হঠাৎ করে রেট ফের দিয়ে দিতে পারে, ঘরে কোনো অবৈধ মাল রেখো না। কতদিন থাকবে এই ঝামেলা? ওর চাকরি ইতিহাসে নাই যে ছয় মাসের বেশি কোথাও থাকছে, ও বেশি দিন টিকবে না, এমনি চলে যাবে। এই যে টাকা পয়সা নিস,
এগুলো হালার পুলিশ, কোনো কিছু হওয়ার আগে আমার খবর দিস। আরে কি বলো তুমি, আমি আসি না। টাকা দেখলি হাত বাড়াস, আমি না বললে দেবে? দাও ভেতরের পকেটে নিস। নতুন কয়েকটা ছেলে জয়েন করেছে, তোরে তো চেনে না, রাস্তায় গেলেই ঠেকা দেবে নি। ঠিক কইছো কাজের ভাই, পুলিশেরও নিরাপত্তা নাই, আরো সাদা পুলিশ। ভাইয়া, আমাদের জীবনের চারিদিকেই তো অন্ধকার, কোথাও আলো নেই, কিভাবে বাঁচবো আমরা? রূপালি, তুই কিন্তু কিছুই দেখিস নি, তুই শুধু দেখেছিস লাশ। আমার চোখের সামনে সবকিছু হয়েছে, তারপরেও কিন্তু আমি বেঁচে থাকার স্বপ্ন দেখি। কিভাবে? আমার পড়ার খরচ কে দেবে? আর তুমি বা কিভাবে লেখাপড়া করবে? সব হবে, আমি করব। তোর লেখাপড়াও হবে, আমিও লেখাপড়া করব। ভাইয়া, ভাইয়া তুই কি বলছিস? ভাইয়া, আমরা কিভাবে বাঁচব? শুধুই তো অন্ধকার দেখি। কাঁদিস না, আমি কষ্ট করব। অন্ধকারের মাঝেও আলো খুঁজতে চেষ্টা করব আমি। ৩০০টা আবাদ এই নে বস, সব সময় তো ৫০ টাকা দেন, আজকে ১০০টাকা দেন বস। এই ১০০টাই দেখি করবি? বাংলা সিনেমা দেখবি? বাংলা সিনেমা খালি ল্যাংদা নাচ গান দেয়, চরিত্র নষ্ট হইয়া যাইবে। না বস, আমি বাংলা সিনেমা দেই না, আমারটা ফ্রেন্ড হয়েছে তারে দেবো। শালার পিসি, তোর আবার ফ্রেন্ড? গার্ল ফ্রেন্ড নাই? না ভাই, গার্ল ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। এই ধর যাও বস। দ্য নেচার অফ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন অর্গানাইজেশন ইরে আমি না বেগম লাই ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন স্ট্রাকচার অ্যাজ অ্যান ইন্টারভেনিং ভেরিয়েবল অ্যান্ড পারফরম্যান্স অ্যাজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্য নেচার অফ ক্যাজুয়াল রিলেশনশিপ। আমি তোরে আমার বজার কথা কইছিলাম না, কে বজাইছিল? ১০০টাকা বসে দিয়েছে, ধর তোরে দিলাম। আমাকে সাহায্য করলে? আরে বন্ধুরে বন্ধু দিল বল দা, সাহায্য নাকি? আমি বুঝেছি তুই আমার আপন করে নিতে পারিস নি, তোর সব কাহিনী শুই নিয়ে আমার পরাণের ভিতর খুব ইট লাগেছে, নে এনে ধর। দোস্ত, আর আজকে আমার বেতনের টাকা দেবে না? ওই বেতনের টাকা দিয়ে তোর বন্ধুরা ঢাকার স্কুলে ভর্তি করে দিবানে। হারু, আমার ঘর নাই, বাড়ি নাই, আমি তো উৎসেও নিঃসা, মা বাবার ঠিকানা কি তাও জানি না। আর আমার যদি ঘর বাড়ি থাকতো, বেঁচে কিনে তোকে দুই ভাই বোনিরে লেখাপড়া শিখাইতাম। তোরা এই যে কাজ করতে দিচ্ছি না, তুই পড়তেছিস, দেখছিস তোর জন্য আমার অন্তরে কত টান। এই দেখ, তোর জন্য লটারির টিকিট কিনছি, যদি লাইগে যাই ৪০ লাখই তোর। আমি যাই। সাত নম্বর টেবিলে পানি চাইছে, পানি লাগা। পানি ভালো লিগাল না মানে? আমি না মানে কি? না মানে, না মানে কি? না মানে ভাই, বাবু ভাই, না মানে বাবু ভাই, কিছু মনে করেন না, ও তো নতুন, তো এখন ভালো করে পাকা হয়নি। পাকা হয় নাই? না 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 ভাই, না দাঁড়া, পাকাই দিতে আসি ভাই। ভাই কি করলেন? তেয়ার ভাস না কি করলাম? পানি দিলাম। পানি দিলেন কেন? ইচ্ছা হইলো। পানি দিলে কি করবি? বুঝতে পারিনি ভাই, বাইরে আমার হোটেল থেকে তোর চাকরি নাই, যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ তুই চলে যা। আমাকে লাঠি মারলেন কেন? লাঠি মারছে তাতে কি হয়েছে?
আমি মানুষ, আমি গরু ছাগল না, আমাকে লাঠি মারলেন কেন? আরো তোর আরো তৈর চাঁদ চাই না সূর্য
উঠতে গেলি রে তুই, অনেক তবে উঠতে গেলি। তোমার মাইয়া এই দেশে সেরা মডেল হইবে, সেরা। এইসব ড্রেস তোমার মেয়েকে পড়ালেন? আমি এটা আশা করিনি। এই সব ড্রেস বোম বেসেন না ঘরের মধ্যে জি সিনেমা দেখো না, এই এর মধ্যে তো অর্ধেক তো খোলাই থাকে। এই সব প্যাক আপ, এই ল দেই ল, এই আর দেই না, অন্য ল দেই, এই গেলাম বস, এটা জরুরি কর, এই সব দেই পরে সরেন যা। বস বস বস, জরুরি কথা বস, কি কথা শুনতে হবে বস, ওই সিনেমা পরে সরে দেই যা, এই আর দেই। এই তোরা সব গেটের বাইরে থাইস, ভেতরে যেন কেউ ঢুকতে না পারে, খেয়াল রাখিস। জি বস। চল তো মাধুর দীক্ষিত হয়ে গেলি বাংলার মাধুরী, আয় আয় মোল লাগে, আয় মোল লাগে। গাই গরু লুলা বাসুর দেখছো দুধ খায়? তোমার মাইয়াটা হয়েছে লুলা বাসুর নাম, আর তুমি হচ্ছে একটা গাই। অজ্ঞ শুনে বাইক যে থাও, মাঝে মধ্যে একটু সারিয়ে দিও, বাইরের হাওয়া বাতাস খাইতে দিও, নাইলে কিছু করতে পারবে না। তোমার মাইয়ার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ, কথাটা মনে রেখো। বাবা আপনার কথাবার্তা আমার ভাল লাগছে না, আমরা চলে যাই। কথা কইলি হইলো, চললে যাবা? তোমার মাইয়ার কিছু আমার 1,00,000 খরচ হয়েছে, তাহা কি বড় হই গাছ যাকি দিলে জর জর হইয়া পড়ে, তাহা কামাইতে ফাইট দিয়ে যায়। এই কান্দা গাড়ি হরিস না, খাওয়া দাওয়ার ব্যবস্থা হরছি, আজ যাইতে এনে থাকবি। মুই তোরে ভালোবাসি, মোর হৃদয়টা তোর লেগে কান্দে, তুই আমার অন্তরে থাকবি, তত টাহা লাগে আমি দেবো, আমি তোরে এই দেশে সবচেয়ে বড় গায়িকা বানাইয়া থাকবো। বাবা আমাদের যেতে দিন। আরে তোমার ঠেই রাখছে কেটা, তুমি তো একটা বুঝে মাতারি, তুমি দাও দাও ও থাকবে। এই কেনা, আমি শরীফ বলছি। জি লিডার। শোনো, যেখানে যে অবস্থায় আছো এক্ষুনি আমার বাড়িধারার বাড়িতে চলে এসো। জি লিডার। এখনই আইতে আসি, তোমরা থাও, আমি 1 ঘন্টার মধ্যে আইতে আসি, যাইও না কিন্তু। ও খাওয়ার ব্যবস্থা হরি, আমি 1 ঘন্টার মধ্যে আইতে আসি। জি বস। বস আরে বস, তুই এখনো যাও নাই? না বস, এটা জরুরি কথা, কাল শুনবো। আনে বস, শুনতে হবে বস, কাল শুনবো। বস 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 বস, আরে আমার দেখতে তো আছে পায়ে ধরি। বস শোনেন, আমাদের হোটেলে সেলজি বাবুল মারা রয়ে গেছে। কি কইলি? পাস হচ্ছি বস। ওট ওট যাই, ওট 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 ওঠে ওঠে, তাহলে যোত তাহলে। তাই এই হইলে ঘটনা, ফেন্সি বাবুলে তুই কাইট তরিয়া দেছো, আয় আমার লগে আয়। তুই তো সাংঘাতিক পোলা, ওর তো ক্যাডার আছে, তোরে তো মার গিয়া লইবে। বস এই জন্য তো আপনার কাছে আইছি। ঠিক আছে, ভালো হইছে, আমার লিডারের লগে দেখা করে দুমনে। আমার লিডার কিন্তু উপর লেভেলের লোক, তোর মাথায় যদি আর দিয়া দেয় তাই পুলিশ মাপ খারাই জায়গায়। লিডারের লগে দেখা করিয়াই। তোর নাম জানি কি? আমার নাম বাবু। ও বাবু, ডাক দিলে ভিতরে যাইস। আমার নাম তো মারুফ, তুমি বাবু বললে কেন? রে হারাম দাদা, বোঝো নাই ফেন্সি বাবুলের যে লোক আছে তারা তো হোটেলতে শুনেছে তোর নাম মারুফ, তারা যদি কোনো দিন জানতে পারে তুই সেই মারুফ, তালি মারিয়ে ফেলবে না, এই জন্য আজকে থেকে তুই বাবু। মানে আমার নাম তো কোনো কথা কবি না, তুই বাবু মারুফ শেষ, মারুফ নাই। ওই যে ওই পলাইছি না, মনে কর মারুফ হারাই গেছে। তাহলে কথাটা দাঁড়ালো এই, সাজু আগামীকাল সকাল 10টার ভেতর শেষ, তুমি এর জন্য পাচ্ছ সর্বমোট 5,00,000 টাকা, 2,00,000 টাকা অগ্রিম। নাও, কাজটা হবে খুব সতর্কতার সঙ্গে, কারণ সে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক। যেকোনো একটা নতুন ছেলে হলে ভালো হয়। লিডার, আজকে সন্ধ্যার সময় মগবাজার তাজ হোটেলে ফেন্সি বাবুল মার্ডার হয়েছে, সে ছেলেটা মার্ডার করছে, ও খুব সাহসী বলা, ও আমার কাছে গিয়ে ধরা দিয়েছে, বাইরে দাঁড়ালো, ওরে বলান দি, ওরে খালি মাথায় দিয়ে বলিয়া দেন
তোর যা কিছু হইবে আমি দেখব। ও এই লাইনে একদম নতুন, একদম কাঁচা, দেখব। দেখো বাবু, এ হারু বাবু রে লই যায়। সালাম আলাইকুম বাপ। লিডার এই লম্বুরা বাবু। সালাম দে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তোমার নাম বাবু? জি স্যার, ওর নাম বাবু। শোনো, কামিলা সব বলে দেবে, সেই কাজটি যদি তুমি ঠিক মতো করে দাও তাহলে আমি তোমার সমস্ত কিছু দেখব। কিরে বলতে পারছো? মোর লিডার কইছে, মোর লিডারের কথার কিন্তু ওজন আছে। আমি সব বুঝতে পারিছি, ও করবে। স্যার, সাজুকে যে মারার অর্ডার দিলেন, সাজু তো কাল মারা যাবে। আমি স্যার এই রাজনীতিটা ঠিক বুঝলাম না। রাজনীতিটা বুঝলে না? জি না স্যার। না বোঝার কারণ? স্যার, সাজু আমাদের দলের লোক এবং একজন ভালো লোক। সে চাঁদাবাজ না, সে সন্ত্রাসী না। আগামী নির্বাচনে সে আমাদের দল থেকে না দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করলেও সে পাশ করবে। সাজু কি আমার লোক? জি না, সাজু আপনাকে পছন্দ করে না, কারণ আপনি সন্ত্রাসীদের লালন করেন। জি, ওটা দল চালাতে প্রয়োজন হয়। সাজুর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে সে একদিন আমারও প্রতিদ্বন্দ্বী হতে পারে সিটি কর্পোরেশনের নির্বাচনে। আমার নিজস্ব 20 জন কমিশনার নির্বাচিত না হলে ঢাকা শহরে আমার রাজনীতি থাকবে না। সাজুকে খুন করা বাবদ ওই বোম্বা জাহিদ দেবে 20 লাখ টাকা। স্যার, জাহিদ কেন টাকা দেবে? কারণ সে সাজুর সিটে কমিশনার হতে চায়। স্যার, তাহলে হিসাবটা দাঁড়ালো এমন, সাজুকে খুন বাবদ জাহিদ আপনাকে 20 লক্ষ টাকা দেবে, খরচ 5 লক্ষ, বেঁচে যাবে 15 লক্ষ। মানুষ খুন করিও আপনাদের লাভ, এটাও আপনাদের রাজনীতির একটা ভালো ব্যবসা। স্টপ, গেট আউট। আমি সাজু, আমি এই মহল্লারই লোক। আজ থেকে আমার নির্বাচনের কাজ শুরু হচ্ছে। আপনারা জানেন আমি সন্ত্রাস এবং চাঁদাবাজি একদম পছন্দ করি না। হ্যালো সাজু কম্বে। বস, বাসার মধ্যে লোকজন নিয়ে মিটিং করতেছে, এখনই বাইরে হইব। ঠিক আছে, বাইরে হইলে তুই কিন্তু পিছনে থাইস না, সরিয়ে থাইস। আমার নির্বাচনী কোনো কাজে কোনো সন্ত্রাসী থাকবে না। আমি আমার এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেখতে চাই, এটাই আমার নির্বাচনী ওয়াদা। কিরে বাবু, তুই কোথায়? আমাকে যে জায়গায় দাঁড়াতে বলেছেন আমি ওই জায়গায় আছি। ওই লোক কিন্তু এখনই বাইরেবে, রেডি থাই। পিস্তল কই? পকেটের মধ্যে রাখতে বলেছেন, পকেটেই রেখেছি। ট্রিগার আপ দিয়া রাখ। সাপ দিয়া দিস না কিন্তু, লোড করিয়া দিছি। সাপ দিলে কিন্তু গুলি হইবে। জি, ওই লোক বের হয়েছে। ওই জায়গাতে নড়িস না, কাছে আইলে কিন্তু গুলি হয়ে যাবি। তুই কিন্তু রেডি থাকিস, পুরো ম্যাগজিন খালি করিয়ে দিবি। গুলি করবি মাথায় নাইলে বুকে। কামিলা ভাই আমার ভয় করছে। আরে শুকরের বাচ্চা কয় কি, ভয় নাই। তোর ভাগ্য হলে কি পিছনে বোমা মারা লোক রাখতি? আর কত দূর আছে? বেশি দূর না, কিন্তু আমি ঘেমে যাচ্ছি, আমার পা কাঁপছে তো। আরে শালার বাচ্চা, যদি কোনো রকম বাইচ্চা যায় তোর কিন্তু রেহাই নাই। তোরে মারি দিয়া ভালামু, ওর মাথায় গুলি করবি, পুরো ম্যাগজিন খালি করি হালাবি। আর কত দূর? কাবিলা ভাই আমার কাছে চলে আসছে তো। সালাম আলাইকুম ফজল মামা। ওয়ালাইকুম আসসালাম। পকেট থেকে পিস্তল বাই কর, গুলি কর। কাবিলা ভাই আমি পারবো না। ফেন্সি বাবুলের মারাকের থেকে বাঁচতে পারবি না, গুলি কর। কাবিলা ভাই আমার ভয় করছে। গুলি কর, তোর ফাঁসি হবে। ফাঁসি মামা, সালাম আলাইকুম। ও চলে যাচ্ছে তো। গুলি কর, মোবাইল বন্ধ করিস না, গুলি কর। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গুলি কর, গুলি কর। Ha 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 ha!
13 নম্বর ওয়ার্ড কমিশনার ক্যান্ডিডেট সাজু আততায়ীর গুলিতে নিহত। সাজু সকাল 10টায় তার নির্বাচনী প্রচারণার জন্য তার লোকজন নিয়ে রাস্তায় বের হলে অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আরে কতক্ষণে মরেছে তুই জানিস? এখন দেখে বলছিস মরে গিয়েছ? আর কোন খুনাখুনির খবর আছে? কাদের ভাই? ও ডন, আসসালামু আলাইকুম। তুই যা, আয় বয়। ফেন্সি বাবুল না তোর ভাই? হাগাদের ভাই, আমার বড় ভাই ছিল। আরে কান্দিস না, কান্দিস না, উনি মারিছে কে? জিনিস না, আমার বড় ভাই একটু খারাপ হয়ে গেছিল, ফেন্সি টেন্সি খাইতো, হোটেলের মেসিয়ারের সাথে কথা কাটাকাটি হয়েছিল, নতুন একটা পোলা তন্দুরে শিখ দিয়ে মার্ডার করে ফেলাইছে। আমি তো খবর শুনে অবাক, এই 5-6 দিন হইলো তোর ভাই আমার কাছ থেকে 9mm এর 50টা গুলি নিয়ে গেল। কাদের ভাই, আমি তোমারে বলতে আইছি, ওই পোলার যদি কোনো খবর পাও আমারে জানায়ও। এই লাইনের পোলা পান তোমার কাছে একদিন না একদিন আসবেই, তুমি জায়গা দিও না। আরে পাগল হয়েছিস? হ্যাঁ, তুই যখন বইলে গেলি ও এখানে এলেও জায়গা পাবি না। নে গুড বাবু, আমার মনে হচ্ছে এই লাইনে তুমি খুবই শাইন করবে, তোমার ভবিষ্যৎ খুবই ভালো। ভবিষ্যৎ লিডার, মুই এই লাইনের ভালো সাপোর গিয়া মুই সাপ দেখলে চিনি, মুই প্রথম দেখায় বুঝতে পারছিলাম ও একটা জাহিদ সাপ। জাহিদ বাবুকে 1,00,000 টাকা দাও। এই লিডার খুশি হইয়া দেতে নে, এত টাকা আমার দরকার নেই, এত টাকা দিয়ে আমি কি করবো? এত টাকাতে কি আর বেনে হোটেলে ম্যাচিয়ারি করতে ভুলে গেছো? দর পকেটে ঢুকা, দর আরে ঢুকোই খেলা। শোন, এই টাহা দিয়া তোর বোন আগে যে স্কুলের হোস্টেলে থাকতো সেই জায়গায় পাড়াইয়ে দিবি, আর হারুরের নিয়ে নতুন ফ্ল্যাটে উঠবি। জাহিদ, একটা নতুন মাল কিনে আনতে কইছিলাম, আনছো? জি আনছি। হেই দিয়া বাইট কর। এই পিস্তল আজকে থেকে তোর, সব সময় কাছে রাখবি। রূপালি, কান্নাকাটি করিস না, তুই তো নতুন কোন জায়গায় যাচ্ছিস না, যে স্কুলে পড়তি যাদের সাথে পড়তি সেখানেই যাচ্ছিস। ভাইয়া, তুই এত টাকা কোথায় পেয়েছিস? এই তোর এত কিছু বোঝার দরকার নেই। শোন, এই বাসা আজকে থেকে আমরা ছেড়ে দিলাম, নতুন বড় বাসা নেব, সেই বাসা নিয়ে তোরে খবর দেবো, নাই তোর দেখতে যাবো। চল কান্দাকাটি করিস না, চল আয়। কমিশনার তো তুমি কনফার্ম, তা এই উপলক্ষে আমাদের কিছু হবে টবে না? স্যার, আমি তো টাকা দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু গুটি তো আমার হাতে নাই, গুটির কালেকশন কাবিলার বেশি। কে কাবিলা? লিডার, তুমি রানিং নায়িকা বানাচ্ছ, অনেক মডেল তোমার হাতে, তুমি মিউজিক ভিডিও করো, এদিন শুনলাম তোমার বাড়িতে শুটিং করলে, তা তোমার নায়িকাকে আমাদের একটু দেখাও টেকাও? এটা কোনো ব্যাপারই না, আমাদের 5-star বাগান বাড়িতে কালকে পাড়াই দি। মানে কথাটা 1 নম্বর না 2 নম্বর? কি যে কয়েন লিডার, আমনের লোক 2 নম্বরই করিয়া বাঁচতে পারবো? শোনো, বাবু ছেলেটাকে হাতে রেখো, ওকে দিয়ে অনেক কিছু করাতে পারবে। এই সেনসেন আপনি মাল সেনসেন। Thank you.
আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম। কি রে গা পুরসুর সেয়ারে ডগটা কি বদলাইয়া লাইছো? লাগে তো হিরো না রায় বস। আপনি যে টাহারা দিলেন সেই টাহারা দিয়ে ফুল মার্কিন করে ফেলেছি বস। এমএ আই এদিকে আয়। শোন, সেদিন যে একটা মাইয়া দেখছিলি আর যার মিউজিক ভিডিও করছিলাম, সেই মাইয়াদের গাড়ি দিয়ে আনতে পাঠাইছিলাম। ওই যে আমার বস আছে না, এর কাছে লইয়ে যাবো দেখি। হে, আবার টেলিভিশনে ফোন করিয়ে দিলে, ওর গান টেলিভিশনে চলবে, সালার বাচ্চায় আয় নাই। বসের কাছে মুই মুখ দাইতে পারবো না। ওর গাড়িটা লইয়ে যা, কোনো কথা নাই, চুলের মুড়িটা ধরিয়া উঠাইয়া লইয়া দি, আমার ইজ্জতের ব্যাপার। একদম কথা বলবি না, তুমি করে না ফেলবো। গাড়ি তোরা পাঠালি কেন? একটু কথা বলি, তোরা যেতে চাচ্ছিস না কেন? বেশ্যার আবার পুলিশ লোকের ভয় কিরে? আমরা বেশ্যা না, আপনি তো ভাবছেন আমরা কানা। কানা মানে? সেদিন নাচতে দেখলাম রুমের মধ্যে নিয়ে গেল। আপনি যা দেখেছেন তা সত্যি, কিন্তু যা ভেবেছেন তা সত্যি না। আপনি জোর করলে আমাদের যুদ্ধেই হবে। আমার যদি একটা কথা শুনতেন বাবা। এই কথা কাশির, কোনো কথা নাই, চুপ বলেন আপনি। বাবা একটু যদি ঘরে আসতেন একটা জিনিস দেখাতাম। আসবেন বাবা, আসবেন, আসুন আসুন বাবা, বসেন। না বসবো না, আপনি বলেন। আমাদের পরিচয়টা দেই? বলেন। ওর বাবা সরকারি চাকরি করতেন, চাকরিতে থাকা অবস্থাতে মারা গেছেন। সরকার থেকে কিছু টাকা পেয়েছি, সেই টাকার ব্যাংক ইন্টারেস্টে এই সংসার চলে। কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। আমাদের পরিবারে অনেক দিন থেকে গান বাজনার চর্চা আছে। ওর বাবাও গান গাইতেন, আমিও গাইতাম। নিজেদের টাকা দিয়ে ওর একটা গানের ক্যাসেট বের করেছি। ক্যাসেটটা বাজারে ছাড়তে অনেক টাকার দরকার। আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয় একদিন এসে বলল, একজন লোক আছে, সে তোমাদের এই গানের মিউজিক ভিডিও করে টেলিভিশনে দেখাবে। সেই কথা বলে নিয়ে গেল কাবিলা সাহেবের কাছে। সরল বিশ্বাসে পাঁচ ছয় দিন সেখানে গিয়েছি। তখন অবশ্য আপনাকে সেখানে দেখিনি। সেখানে তিনি যা প্রস্তাব দিয়েছেন তা খুবই খারাপ, তার প্রস্তাব মেনে নিতে পারলাম না। এই দেখুন, সেদিনের পর থেকে মায়গুলো আমাকে স্পর্শ করতে নিষেধ করেছে। সিনেমায় গান করার জন্য এমন কোন মেসেজ রেখে দেয় যার কাছে মা আমাকে নিয়ে যাননি। দেশের সবচেয়ে বড় মিউজিক ডিরেক্টর মোহিত লাল আমাকে একটি গান করবেন বলে কথা দিলেন। সেই গানের জন্য কমপক্ষে 10 দিন তার বাসায় নিয়েছি। গানটা তুলে আসলাম, প্র্যাকটিসও করলাম। তারপর উনি আমাকে বললেন, প্রডিউসার তোমাকে দিয়ে গান করাতে রাজি নন, তুমি প্রডিউসারের সাথে কথা বলো। প্রডিউসারের কাছে গেলাম, তিনি প্রস্তাব দিলেন গান গাইতে। যেখানে গিয়েছি কেউ আমাকে শিল্পী ভাবেনি। আপনার মতো সবাই ভেবেছে আমি বেশ্যা, বেশ্যা এখনো হয়নি। আর যদি আপনি নিয়ে যান তাহলে আজ থেকে বেশ্যার কাছে নাম লিখাবো। আজ থেকে আমি বেশ্যা হব। আপনাদের পিস্তল আছে, লাগিয়ে গুলি করে দিবেন। চলেন চলেন চলেন। আপনার বন্ধু যদি এমন হতো আপনি কি করতেন? বিশ্ব বাইরের জন্য নিয়ে যেতে পারতেন, বলে দিতে পারতেন আপনি বন্ধুকে বদমাস পুলিশের হাতে। বোধ হয় নেই, বোন থাকলে আপনি এখানে আসতেন না। Ha 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 ha
তোমার নাম কি বাবা? ওর নাম বাবু। Yes, I'm Babu. I'm no longer Maruf. বাবু, আমি একজন মা হয়ে বলছি, আমরা যা বলেছি তার এতটুকু দিচ্ছে না। তোমার মা আছে বাবা? তোমার মা যদি এই মুহূর্তে তোমার কাছে হাত জোর করে বলতো, বলতো ওদের নিস না বাবা, মারো ওদের নিস নে বাবা। তোর মা আর নার্গিসের মায়ের মধ্যে কোন পার্থক্য নেই। আমি তোর মা বলছি, ওরা অসহায়, ওদের ইজ্জতের উপর হাত দিস নি বাবা, ওদের ইজ্জত রক্ষা কর। তুই এখান থেকে চলে যা বাবা। ঠিক আছে ঠিক আছে, কোনো ভয় নেই আপনাদের, কোনো ভয় নেই। কেউ আপনাদের কিছু করতে পারবে না, কেউ আপনাদের কিছু করতে পারবে না। এখানেই থাকবেন আপনারা, এখানেই থাকবেন, এখানেই থাকবেন। না, বাসা পাইছিলি? পেয়েছিলাম। তয় আনলি না কে? আমি ইচ্ছা করে আনিনি। মানে এই কি জন্য আনস নাই? লিডারের কাছে আমি কথা দিছি, যেটা গেছে দুই নম্বর হয়ে যাবো। বললাম তো আমি ইচ্ছা করে আনিনি। ইচ্ছা করে আনিনি মানে কি করলি তুই? কি কারণে ইচ্ছা করে আনো নাই? একটা ভালো ঘরের মেয়েকে শিল্পী হওয়ার দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ করা উচিত নয়। ওরে হালার বহালা, তুই দুই দিনের যোগী হইয়া বাচ্চারে কন্ড, তুই মরে জ্ঞান দাও। প্রস্তাব বকা দিও না। বকা দিলে তুই কি করবি? এই বকা দিলে কি করবি? এই বকা দিলে কি করবি? চিৎকার করো না। এ হারু, ও কয় কি? আমি চাইলে তুই হরবি কি? তুমি একাই তো চিৎকার করতে পারো না, আরো অনেকে চিৎকার করতে পারে। তুমি যদি চিৎকার করো তাহলে আমি চিৎকার করে বলবো, কোন কুত্তার বাচ্চা! আর যদি কোনদিন ওর দিকে বাঁকা চোখে তাকায় তাহলে আমি ওর চোখ তুলে নেবো। কোন কুত্তার বাচ্চা আর যদি ওই মেয়ের শরীরে হাত দেয় তাহলে আমি হাত কেটে নেব। বুঝছি বুঝছি, তুই প্রেমে পড়ছ। আয় 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 এদিকে আয়, বয় এনে বয় যা। আই যে তোর উপর দেয়া নজর উড়েই ভালাইলাম। আমি যে কি বিপদে পড়ছি হাইয়া তুই জানো না। এই দেখ এখন কি হরি। হ্যালো জরিনা, লিডারে ফাইভ স্টার বাগান বাড়ি ছিল না? হাইয়া নে ভালো দেখে দুটো গুড়ি লই যা। পেমেন্ট টেমেন্ট লিডারের কাছে চাইস না, হেইয়া মুই দিমু আনে। আর লিডারে কইস হে যে মাইয়ার কথা কইছি, হে মাইয়ার অসু হসপিটালে, ঠিক আছে? বুঝলি মোর বিপদ আছে। এ লম্বু নতুন মোবাইল সেটে লই যায়, সেট করিয়া লই যায়। এই নে নে ধর, আইজে দেখে তোর বস। আমার এটা দেবেন না বস? আরে তোর এই দিমু কি, তোরে যা বকশিস দিছি হেইয়াদের নতুন মোবাইলে দোকান দিতে পারতি। এই নতুন বাসা ঠিক কর গিয়া, যদি অ্যাডভান্স দেয় তা আমার জানাইস। যা জি বা আয়, ওট ওট চল 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 বস। বাবুরে কিছু কইলেন না? কি কমু, আপনার উপর চেঁচায় উঠলো। এই হালার বলা, এতদিন ধরে গিয়ে হিনে আসো, তোরে মোবাইল দিছি, তোরে পিস্তল দিছি, ওরে কিন্তু দিছি। ওর মতো ভোল হাজারে একটা, ওরে মোর দরকার আছে। পিন মারো। ভয় নেই ভয় নেই, আমরা আপনাকে তুলে নিতে আসি নাই। বাবা আমরা আপনাদের ভয় ঠিক করেছি, এই বাসা ছেড়ে দিব, নতুন বাসা খোঁজার জন্য বের হচ্ছি। বসেন। বাসা খুঁজতে যাচ্ছেন কি শুধু আমাদের ভয়ে, নাকি আরো কোনো প্রবলেম আছে? কিনা আর কোনো প্রবলেম নেই। বাসা ছাড়া লাগবে না, একটু কাগজ কলম দেন।
এটা আমার মোবাইল নাম্বার। এখন থেকে কাবিলা সাহেব আপনাদের আর ডিস্টার্ব করবে না। অন্য কেউ যদি করে তাহলে এই নাম্বারে ফোন করবেন। জি। তোমার চুল ধরেছিলাম, নিশ্চয়ই ব্যথাও পেয়েছিলে। জানি যে কাজ করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, তবুও পারলে ক্ষমা করে দিও। আসি চল। হারু, আমি এখন অন্ধকার জগতের মানুষ। হয়তো আমি লেখাপড়া শিখে বিসিএস পাস করে একজন বড় অফিসার হতে পারতাম, আমার জ্ঞান বুদ্ধি এদেশের কাজে লাগতো। সেই জ্ঞান বুদ্ধি এখন এদেশে সর্বনাশ করছে। একই গাছের ফুল, কোনোটা মাটিতে পড়ে শুকিয়ে যায় আর কোনোটা মালা হয়ে মহান ব্যক্তির গলায় যায়। না না না, আমার সামনে আরেকটা ফুল মাটিতে পড়ে শুকিয়ে যাবে, আমি তা হতে দেব না। না না, চল। এক্সকিউজ মি, আপনি কি মিউজিক ডিরেক্টর মোহিত লাল? জি। বেশ কিছুদিন আগে নার্গিস নামের একটি মেয়েকে দিয়ে আপনি গান গাওয়াতে চেয়েছিলেন। হ্যাঁ। ও কেমন গায়? ভালোই। যদি ভালোই গায় তাহলে ওকে দিয়ে রিহার্সাল করানোর পরও গানটি গাওয়ালেন না কেন? সে জবাব তো আমি আপনাকে দিতে পারবো না। পারবেন না? না, এই যন্ত্রটা চেনেন? আমি একজন সঙ্গীত পরিচালক, সঙ্গীতের সঙ্গে যেসব যন্ত্রের প্রয়োজন তাই চিনি। এইসব তো আমি চিনি না বাবা। ওই পীড়িতের বাবাটা বা চলবে না, এটা একটা পিস্তল, এর নাম ওয়ালথার পিপিকে, এর মধ্যে ছয়টা গুলি আছে। এই ছয়টা গুলি আমি আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেব এই মুহূর্তে। কেন? এর থেকে যদি বাঁচতে চান তাহলে আজকে এই মুহূর্তে যে গানটি আপনি রেকর্ড করতে যাচ্ছেন এই গানটি নার্গিসকে দিয়ে গাওয়াতে হবে। শুধু এই গানটি নয়, আজ থেকে আপনার জীবনের যত গানের সুর দেবেন তার সমস্ত মহিলা কণ্ঠ নার্গিসের থাকবে। আর আমি যে আপনাকে পিস্তল ঠেকিয়ে রাজি করালাম এ কথাটা নার্গিস কোনোদিনই যেন জানতে না পারে, ঠিক আছে? তা না হলে কিন্তু মেরে ফেলবো। ঠিক আছে ঠিক আছে। কথাটা মনে রাখো, নাইলে কিন্তু টের পাবা। ওর নাম বাবু। আপনারা কি জন্য আর এত ফুলি বা কেন? রেকর্ডিং হচ্ছে, উনি রেকর্ডিং এর জন্য ব্যস্ত। চিৎকার করবেন না, রেকর্ডিং অসুবিধা হবে ভাই, শব্দ করবেন না। চলে যান রঞ্জিত। হ্যাঁ রঞ্জিত, আগে এদিকে আসো। আগে কি ব্যাপার, বাইরে এত হইছি কেন? নার্গিসের ভক্তরা আসছে, ওনার সাথে দেখা করতে চায়। দাঁড়াচ্ছ কেন? উনি তো এখানে ব্যস্ত তাই। না, ওসব করবে না কখনো। ভক্তরা একটা শিল্পীর জীবন, ভক্তরা শিল্পীর আনন্দ, ভক্তরে শিল্পীর অনুপ্রেরণা। যাও নার্গিস, যাও ওদের সঙ্গে দেখা করে। আরে মেয়ে, আপনি খালি সাপলা মার্কেটে ম্যানেজার ম্যানেজ করতে আছেন, ম্যানেজার তো টাকা বের করেন না কেন? কত টাকা দেবো? টুন্ডা কাদেরকে 5 লাখ দিয়েছি, আপনাকে 5 লাখ দেবো যদি সমস্যার সমাধান না হয়, যদি আবার টুনটাকে দেওয়া লাগে। হেইয়া যদি বাইক বেঠেন তা আমার কাছে আইছেন কে? আমি পার মধ্যে কে চাইছেন? আমার পরিষ্কার কথা শোনেন, 5 লাখ টাকা দেবেন, এখন অ্যাডভান্স দেবেন 2 লাখ, কাজ শেষ হওয়ার পর দেবেন 3 লাখ,
আমার লোক যাইয়া টুন্ডার লোক পিড়াইয়া বাগাই দেবে, ওরা কোনোদিন আমরা বিরক্ত হবে না, পাকা কথা, তাহা বাইর করেন। নেন পুরো 2 লাখ দিলাম, দেখছিস এবারে লাখ লাখ টাকা আসে। টুন্ডার লোক কিন্তু আগামী শনিবার পর্যন্ত টাইম দিয়েছে, শনিবার তারা টাকা নেওয়ার জন্য আসবে। আর সাজা বইলে শনিবার দিন ওই জায়গায় আমার লোক থাকবে, এ জান দেই। আচ্ছা এ বাবু এদিকে সব শুনলি তো, তুই আস বললে কিন্তু কামদার নিলাম, নাইলে টুন্ডার লোকে ফাইট দেওয়ার মতো শক্তি আমার নাই। টুন্ডাও কিন্তু লিডারের লোক, টুন্ডাও লিডারের লোক, আপনিও লিডারের লোক, গন্ডগোল হলে লিডার মাইন্ড করবে না? লিডারের কাছে টুন্ডার দাম বেশি, কার বেশি টাকা দেয়। আমরা যদি একবার এলাকায় ঢুকতে পারি আমাদের ইনকামও বেশি, লিডারের বেশি টাকা দিতে পারবো, লিডার আমার উপরে খুশি হবে বেশি। বুঝলি রে বাবু, সবই টাকার খেলা। এই নে 1 লাখ টাকা, মন যা চায় তাই করবি, শরীরের মধ্যে একটা হাওয়া বাতাস লাগা। শনিবার কিন্তু কাজটা করতে হইবে, কথাটা মনে রাখিস। বস কি আমারে কিছু দেবেন না? তোর আবার আলাদা করিয়ে দেওয়া লাগবে, কিছু দেন বস, দেন দেন। বুঝছি এলো বস, 50 টাকার থেকে 10,000 টাকায় পৌঁছে গেছি বস। সালাম বস, পায়ে ধুলো দেন বস, পায়ে ধুলো দেন, পায়ে ধুলো দেন, যাবো দিবার গিয়া। আপনি? দেখতে আসলাম আপনাকে, আপনার মা বাসায় নেই তো তাই বাইরে দাঁড়িয়ে আছি। কেমন আছেন আপনি? চলুন ভেতরে চলুন, সরকারি ফাংশন আছে সেজন্য রিহার্সালে গিয়েছিলাম। ভেতরে না গিয়ে যদি এখানেই কথাটা বলে ফেলি। কি বলবেন বলুন। আপনি তো এখন অনেক বড় গায়িকা, এখন আপনার অনেক ভক্তও হয়েছে, অনেক ভক্তরা আপনাকে অনেক কিছু প্রেজেন্ট করে না, অথবা করতে চায়, এমন হয় না? হ্যাঁ হয়। আপনি কি সবাইকে ফিরিয়ে দেন? না তেমন না, সবার মন তো আর একরকম না, কেউ যদি হৃদয় থেকে কিছু দিতে চায় তাহলে নিব না কেন? আমার খুব ইচ্ছে আপনাকে কিছু প্রেজেন্ট করব। ঠিক আছে দেন, যদি কিছু মনে না করেন আর আমাকে ভয় না করেন, আমার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আমি যদি একটা রিকোয়েস্ট করি আমার রিকোয়েস্টটা রাখবেন? কি রিকোয়েস্ট? আমার সাথে একটু মার্কেটে যাবেন? প্রেজেন্টেশন নিতে মার্কেটে যেতে হবে? না মানে গেলে ভালো হতো, পছন্দ এবং মাপেরও তো দরকার হতে পারে। মা মানে মা না হয় নাই থাকলো, মায়ের প্রয়োজন যদি সেফটির জন্য হয়ে থাকে তাহলে আপনি আমার উপর ভরসা করতে পারেন, যাবেন? ঠিক আছে চলুন। কেন এত টাকা দিয়ে আমাকে আংটি দিবেন? আগে জানলে আমি আসতাম না। চুপ চুপ, পরে বলছি, আসেন। আপনি নার্গিস না? একটা অটোগ্রাফ দিবেন? অটোগ্রাফ কোথায় দেব, কিছু দেন। তাই তো, এখানে লিখে দেন আপনার নাম, না হলে এখানে দেন। চলে আসেন আপনি, অটোগ্রাফ দিয়ে যান। এই তুই বাবাটা নাকি? ওর গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দিছি, নিয়ে গেলে কি করবা? নিয়ে যাবেন যান, কিন্তু আমার যে একটা কথা আছে। পেমেন্ট কত দিতে হবে এইটা? না মানে আমি একটা ওয়াদা করেছিলাম,
যদি এই মেয়েটার দিকে কেউ খারাপ চোখে তাকায় তাহলে তার চোখ আমি উঠায় ফেলব, আর যদি কেউ গায়ে হাত দেয় তাহলে তার আমি হাত না, আপনার যদি খারাপ লেগে থাকে দরকার নেই, থেকে যাবে এটা আমার কাছেই। আপনি কিছু একটা গিফট দেবেন, সেই গিফট নেওয়ার জন্য আপনার সাথে এসেছিলাম, কিন্তু এত টাকা খরচ করবেন তা আমি জানতাম না, আর সেই জন্যই। আসলে আমি এক জায়গা থেকে 1,00,000 টাকা পেয়েছিলাম, এখন আমার ঘর সংসার কিছুই নেই, তাই ভাবছিলাম কি করব। ঠিক আছে দেন, একটা কথা বলবো আপনাকে। বলেন। আচ্ছা, আমি যদি জানতে পারি আমার গান গাওয়ার পিছনে, শিল্পী হওয়ার পিছনে একজন লোকের অনেক অবদান, তার জন্য আমার কি করা উচিত বলুন তো? হ্যাঁ, মিউজিক ডিরেক্টর মোহিত লালের জন্য আপনার অনেক কিছু করা উচিত। আপনি আমাকে বোকা ভাববেন না, মিউজিক ডিরেক্টর মোহিত লাল আমাকে সবকিছু বলে দিয়েছেন। সেখানে যাবো, বলবো শোনো আমি ধন্য,
আর তোমাকেই ভালোবাসব, আর তোমাকেই ভালোবাসব। আমি তোরা চিনি না, আমি একা, আমি এই ঢাকা শহরে সবচেয়ে বড় সংবাদ। আমি তোর সামান্য দখল করি না, আমি কারো মারি না, আমি এক নম্বর। এই তুই কি খাইছিস, মদ খাইছিস? একটা থাপ্পড় মেরে তোর এক নম্বর আমি ছুটাই ফেলবো। কিন্তু কি করলি তুই? হ্যাঁ কি করবি? এই থাপ্পড় মারবি কে? এই তুই তেরি থাপ্পড়? বারে বারে এই থাপ্পড় আমারে মারতি থাপ্পড়? কারে থাপ্পড় দিবি? হ্যাঁ আরে কারো থাপ্পড় মারবি কারে? তুই মদ খাইছিস কেন? আমি মদ খাবো তো কি করবো? দূরে আমার কেউ নাই, নাই আমার মা, নাই ভাই, নাই আমার বোন। তাই মাত্র আমার দোস্ত ছিল, সেও আমার ছেড়ে চলে গেল। কাবিলা ভাই 10,000 টাকা দিয়েছিল, টাকা দিয়ে আমি কি করব? টাকা কারে দেবো আমি? আমার কিনা আছে, আমার ছেড়ে চলে গেল, আমি কি করব? এই যে এই দেখ, তোর জন্য কাপড় কিনেছি, দেখ তোর সাহেব বানার জন্য টুপি কিনেছি, দেখ এগুলো আমি কি করবো? তারপরে মদ খাইছি। দোস্ত আমার মাফ করে দেখারু, তুই আমার মাফ করে দে, দোস্ত মাফ করে দেখারু। কাদের
আসসালামু আলাইকুম। শাপলা মার্কেটে টাকা পেয়েছো না? তোমাকে না বললাম 10 লাখ টাকা পাঠাতে? কি করলে তুমি? শরীফ ভাই, আপনি তো সবই জানেন, আসল হলো ক্ষমতা। আরে তোমাদের দল এখন ক্ষমতায় নাই, তাতে কি হয়েছে? সেলটার তো দিচ্ছি। আজ শাপলা মার্কেটের মালিকের কাছে আমার কটা ছেলেবেলে পাঠাইছি, বলেছি টাকা না পালি একটা ঘটনা ঘটাই দিবি, আপনি একটু খেয়াল রাখেন। খেয়াল রাখতে ভিটামিন লাগে, ভিটামিন পাঠাও। আহারে, উয়া কি আর আমি জানি নে, ভিটামিন আজি পাঠায় দেবানে, আমার কিন্তু আর কেউ নাই, আপনি ভরসা। আরে না না, ভরসা আমি না, ভরসা টাকা। টাকা পাঠাও, সব ঠিক হয়ে যাবে। ভাই, আমার মালিক না দিলে আমি কোথায় দেব? ওই তোর মালিকটা একটা কাউট, তোর মালিক বহুত নাটক কাহিনি করছে, বাজান টেলিফোন করলে ধরে না, একদিন থানায় যায়, একদিন নায়ক রাজ রাজাকে এনে তদবির করায়, বাজান আমারে শিখাইছে, কান টানলে মাথা আসে, তরে উঠায় নিয়ে গেলে তোর মালিক সুসুর করে আয়া পড়ব। ভাই 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 নাই, চল। তুই টুন্ডার লোক মারলে কেন? লাইফে তুই মাথার উপরে উঠে গেছিস, পুলিশের ডান্ডাবাড়ির কথা মনে নেই, ডিবির টর্চারের কথা ভুলে গেছিস? লিডার, তুই জানিস ওই শাপলা মার্কেটের টাকা থেকে আমার 10 লাখ টাকা পাওয়ার কথা ছিল। লিডার, আপনি ভাই দৌড়ি 3.5 লাখটা রায় বাকিটা মূল খরচ করে দিয়ে ফেলাইছে। এই কিছু 3 লাখ টাকা ওটা টাকা খাও, গেট আউট, গেট আউট। লিডার লিডার, আপনার ভাই দৌড়ি, আপনি আমার বাপের মতো, বাপের কাছে বলে অন্যায় করতে পারে না। শোন, তোর মতো কাবিলার বাবু আমি 1-2-র মধ্যে তৈরি করতে পারি, তা তুই জানিস? জানি লিডার। লিডার, টুন্ডার লোক একটা সিটিং করাইয়া, মোর লোক একটা মিটমাট করাইয়া দেন। সেলিম স্যার, টাকাটা নিয়ে যাও। জি। পাচার আমি দেখছি, টুন্ডা তো আসতে পারবে না, টুন্ডার লোকজন যদি আসে তাহলে বাবু টাবু সবাই মিলে মাপ চাবি। হ্যাঁ বাবু, বাবু ভাই, তুই নিজের ঠেও ডাকি, তোর লেগে আমার লিডারের পাউডার দিয়ে মাসাও লাগছে। লিডার খুশি ওগুলো আমি সিটিং করাই দিবে, সিটিং এর সময় ওগুলো পাউডার দিয়ে মাসাবি। ওরা সবাই আসবে, হয় লিডার খুঁজে লাইবে, টুন্ডা আসবে, কেস তো কর দিয়ে হালার বহালার এক পাশ কর দিয়ে গেছে, বহু হারামি আছেন, ওই হালায় যদি ভালো থাকতে এতক্ষণ কত কিছু হয়ে যাইতে। আচ্ছা, তোরে এত করে দিয়ে বুঝেই দিলাম, মানুষ টানুষ মারবি না, টুন্ডা একটা হারামি লোক, তুই গুলি করিয়ে দিলি। আমি তো হুমকি, তুই ইচ্ছা করিয়ে মারছো, কি কারণে মারছো? আমি তোমাকে বলতে পারবো না, পৃথিবীর কাউকে বলতে পারবো না আমি। এত কে? আচ্ছা হইলে ঠিক আছে, তুই মাপ চাইস। বাজান কাবিলার লোকে মিটিয়ে ফেলাইবেন? কাবিলা আমাকে নাই তো, আপনার সামনে কথাবার্তা হইতো না, আমি মানা করেছি। শরীফ ভাই প্রস্তাব দিয়েছে, তার প্রস্তাব অমান্য করা যাবে না, সেই সরকারের খুব কাছের লোক, মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, তারে আমার খুব দরকার, তারে বিগড়ানো যাবে না। শাহানা, যে চাটা কে বানাইছে? খালাম্মা ডাক দে, খালাম্মা সাহেব ডাকে। আমার ডাকছেন?
কার সাথে ঠিক করছিস? রোয়ান বয়স কম কি বুঝিস নাই? নাং এর নামটা কি? আমার মরার পরে যে তার কাছে যাবি, কথাবার্তা পাকা করে ফেলেছিস? কি বলেন আপনি? এই যে চায়ের মধ্যে চিনি দিছিস, আমারে তো তুই সোলো পয়জনিং করতেছিস। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। না না না, ভুল না, এ তো চক্রান্ত। আরে এ তো একদিন না, আমার হাই ব্লাড প্রেশার, তুই আমার তরকারিতে বেশি করে লবণ দিস, আমার ডায়াবেটিস, তুই আমার চায়ের মধ্যে চিনি দিস, এতে আমি কি মনে করবো? কান্দর কান্দর বইলেছি কান্দর কি কন কান ধরে দশ বার উঠ বস কর, এইখানে বয় বয় হাতটা দে, আগুয়ে দে, এরকম এরকম কর দেখি, এরকম উটা না উটা না, ইটা 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 এরকম কর, এই এখন রান্না করতে গেলি, চা বানাতে গেলি আঙ্গুলে ব্যথা পাবি, আমার কথা মনে থাকবে, তখন চায়ে তো চিনি দিবি না আর তরকার জল লবণ দিবি না। আমি সারা রাত তোর হাত পায়ে তেল মালিশ কইরা দেই, এখান থেকে কুলে গেলে তোর আমি বিছানায় নেই, সকালবেলা তোর কুলে কইরা আমি এইখানে আনি, আমি 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 এখানে থাকবো না, আমি আমি আইডি ফেলে দেবো। কোথায় যাবি? তোর মতো স্বামীর ঘর করার চাইয়া বাড়ি বাড়ি বিয়ের কাজ করা অনেক ভালো, আমি আজকের দিকে তাই করবো। আমার ছেড়ে চলে যাবে, মুখে বুলি ফুটেছে, তুই চলে যাবি আমি বাইসে থাকতি, আয় যাই। ওনাকে আমার ছেড়ে চলে যাবে পিস্তলটা দে, গুলি করে মারবি, মার, মারলে তো আমি বাইচা যাই, গুলি কর, আমারে গুলি কইরা মাইরা ফালা। কেন করিস না, আয় এদিকে আয় এদিকে আয় বয়, দেখি ব্যথা পাইছিস? কান্দে না কান্দে না, ঘরে মলম আছে, ভালো করে ব্যান্ডেজ করে ফেল, ঠিক হয়ে যাবি, আইসো না বাজান। আমরা কি করুম, বইলে তো দিয়েছি, দাঁড়িয়ে রইলি কেন? খা খা খা, বক্ষিলারে খা, সাপের খেলা দেখতেছিলি, যা। লিডার ফোন করছি, ওরা রওনা দিয়েছে, এ আইতে আছে, এই আইয়ে পড়ছে। সাই কেমন আছো ভাই? কাদের ভাই ভালো আছে? ওই ভালো থাকতে দিছো? আরে আমাকে দল এখন ক্ষমতায় নাই, আমাকে বেলো নাই, আমার তাজা তাজা দুইটা লোক মাইরা ফেলছো, যদি আমাকে দল ক্ষমতায় থাকতো এত করে তোরে কাবিলা
কাঁচা কামড়ায় খায় ফেলাইতাম। আরে শুধু বাজান করছে দেখে আইসি। ভাই 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 ভাই, লিডার মনে কইয়া দিছে নিজেকে মধ্যে গন্ডগোল ঠিক না। দাদা ভাই ভালো, কোনো গন্ডগোল করিস না। আমি বাবুর আইন না দিতে আসছি, ওরে মাপ টাপ করিয়া দিস। আয় আয় আয়। কি? আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের? মগ বাজার থেকে বলানি আর ধানমন্ডি থেকে কল্যাণপুর পর্যন্ত তোমরা ঢুকতে পারবা না। কল্যাণপুর ওদের আমার এলাকা না, বাগান করে দিছে, ওই এলাকায় যেতে পারবো না। যদি হয় তাহলে বৈঠকে বসুন। আচ্ছা ওইলো, এই বাবুর মাইয়া তো এই তোরা আয় বয় বয় না। শোন, বাবু আইলে ওর কিছু করতেছ না, ঠিক আছে? ঠিক আছে। ওই যে বাবু আইছে। তরকারি কই কই দেখছি? দেখছস? হ্যাঁ দেখছস, আমার তুই দেখছস। ওই দেখছস বৈরম করে কে? মালগুল খাইছে নি? কি করলি? কি করলি তুই? এটা বিচ তোর সাথে এটাই আমার শেষ। সালাম আলাইকুম স্যার, বসেন স্যার। এই যে প্রতিদিন ঢাকা শহরে দু তিনটে করে মার্ডার হচ্ছে, আপনারা খবরের কাগজ আর টেলিভিশনকে বলে দিচ্ছেন এরা সন্ত্রাসী, এদের নামে মামলা আছে। হোয়াট ইজ দিস স্যার? নো, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পুলিশের দোষ ঢাকার জন্য পুলিশ এটা করছে। স্যার কিছুই অসত্য নয়, যারা মরছে তারা অধিকাংশই সন্ত্রাসী, আর পুলিশ ও সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে, একথা সত্য। নো হাসান, আমার মনে হচ্ছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ, আর এই যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমার পদত্যাগ করা উচিত। আপনারা বলেন এই ব্যর্থতার জন্য কি আমি দায়ী? মাঠে কাজ করছেন আপনারা, আপনারা ব্যর্থ। পুলিশ বাবু, বাবুকে ধরছেন না কেন স্যার? অপরাধ জগতে এই ছেলেটি খুবই নতুন, বাট খুবই টেরর, সম্ভবত আপনার দলের শরীফের সৃষ্টি। আপনি নিশ্চয়ই জানেন বিগত নির্বাচনের আগে জনগণের কাছে আমাদের প্রথম ওয়াদা ছিল সন্ত্রাস নির্মূল করা, তা কি আমরা করতে পেরেছি? কোন দল টল আমি বুঝি না, কোন শরিক টরিক আমি বুঝি না, দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমি উপরে কথা দিয়ে এসেছি। এক মাসের মধ্যে বাবুকে গ্রেফতার করতে হবে, যদি করতে না পারি তাহলে আমি পদত্যাগ করব। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি আমি মানুষের সেবা না করতে পারি, মানুষের নিরাপত্তা না দিতে পারি, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমার লাভ নেই। ফ্ল্যাগ রাস্তায় লাশ পড়ে থাকবে, আর আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সেই লাশের পাশ দিয়ে ফ্ল্যাগ লাগিয়ে সচিবালয়ে যাব। এই মন্ত্রিত্বের আমার দরকার নেই স্যার। 25 বছর পুলিশে চাকরি করলাম, আপনার মতো মন্ত্রী পাইনি। যদি আপনার মতো মন্ত্রী পেতাম তাহলে হয়তো দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। পোস্টমর্টম করাই এক গোসল করানো হয়েছে, কবর দিতে শ্রী আজিমপুর, আপনি অনুমতি দিলে কাদের আসতে স্যার? অনুমতি দিয়ে দিছে, কবর দেওয়া বাবদ, থানা পুলিশ বাবদ, টাকা পয়সা সব নুরুর কাছে দিয়ে দিছে। কাদের ভাই, আমার কষ্ট দেখতে আইছিস, অস্ত্র নিয়ে আইছিস, আমার একটা গুলি করে দে। কাদের ভাই, আমি শেষ হয়ে গেছি রে জন, আমি শেষ হয়ে গেছি, আমার আর কিছুই বাকি থাকলো না। কাদের ভাই, আমি শুনছি এটা কাবিলার একটা নতুন পোলা বাবু করছে। আমার বড় ভাই ওই মারছিল, আমি ওরা মারা ফেলাম, আমি ওরা মারা ফেলাম, আমার একটু সহযোগিতা করো। ওরে তুই মারিস না, ওরে ওরে তুই আমার কাছে এনে দিবি। কাদের ভাই, আমি
আমি ওর কলজাটা কেটে বাইর করে হাতে এনে দেখবো কত বড়। ডন, আজ থেকে তুই আমার সব, আমারে কথা দে, আমারে বাবু এনে দিবি। দেবো কাদের ভাই? আমারে বাবু এনে দে, আমারে বাবু এনে দে। বসো, আমি সব শুনেছি, সব জানি, কিন্তু একটা ব্যাপারে আমি কনফিউজড। টুন্ডার সাথে বোধহয় তোমার পূর্বেকার কোনো গন্ডগোল আছে। স্যার, এই সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। মানে তুমি এড়িয়ে যেতে চাচ্ছ? জি। ঢাকা শহরে তোমার যে পজিশন, তোমার যে নাম ছড়িয়েছে, সে অনুযায়ী সবই তোমার ঠিক আছে, কিন্তু তোমার কাছে টাকা পয়সা সে অনুপাতে নেই, এবং এই লাইনে টাকা পয়সা কিভাবে আসে তাও বোধহয় তুমি জানো না। জি না। এই লাইনে সবচেয়ে বড় ইনকামের সেক্টর হলো গার্মেন্টস, জুট ব্যবসা, কাটা কাপড়ের ব্যবসা। তুমি যদি শুধু মৌচাক থেকে রামপুরার টিভি ভবন পর্যন্ত ওই এলাকায় রাস্তার দুপাশে যে গার্মেন্টস গুলো আছে সেগুলো যদি তোমার কন্ট্রোলে রাখতে পারো, তাহলে প্রতি মাসে তোমার ইনকাম হবে 50 লক্ষ টাকা। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করতে হবে। সেলিম ঠিকানা দেবে, ওর কাছ থেকে ঠিকানা নিয়ে একটা অফিসে যাবে, সেখানে সেই অফিসের মালিকের কাছে গিয়ে শোডাউন করলেই সব তোমার হাতে চলে আসবে, ঠিক আছে? কাকে চান? মহসিন সাহেব আছেন? আছেন, কিন্তু এখন দেখা করা যাবে না। কেন? আমাদের নতুন গার্মেন্টস এর জন্য লোক নেওয়া হচ্ছে, তার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি একটু বসেন। বসতে পারবো না, ওনার সাথে কথা বলতে হবে। আপনি কোথায় যান? এই তুমি কে? বাইন ছোট বাচ্চা, আমার অফিসের মধ্যে ঢুকিত? আমি বাচ্চাদের বাচ্চা। আয় এদিকে, আয়। কুত্তার বাচ্চা কোনো কথা বলবি না, একদম পুরো ম্যাগজিন খালি করে দেবো। এই যে গরিব অসহায় মেয়েরা পেটের দায় চাকরি করতে আসে, এরা কিন্তু কেউ গাড়ি বাড়ির মালিক হতে আসে না, শুধু ডাল ভাত খেয়ে কোন রকম বেঁচে থাকার জন্য আসে। কত টাকা বেতন দিস? কত টাকা বেতন দিচ্ছে একটা গার্মেন্টসের শ্রমিককে? বড় জন্য 100, 1000, 1200, এই টাকা দিয়ে একটা মানুষ চলতে পারে? দেখেছিস কুত্তার বাচ্চা? দেখছিস প্রতিদিন ঢাকা শহরের অলিতে গলিতে টিফিন কেরিয়ার হাতে মেয়েরা কিভাবে মাইল কে মাইল পায়ে হেঁটে তোদের গার্মেন্টসে কাজ করতে আসে? ওদের দেখে মনে হয় না ওগুলো ভুখা মানুষের মিছিল? ওদের শ্রমের বিনিময়ে তোরা পাজেরো চালাচ্ছিস, বাড়ি ধারে বাড়ি বানাচ্ছিস, মদ খাচ্ছিস, এয়ার কন্ডিশন অফিসে নরম চেয়ারে বসে থাকতেছিস। 5000 গার্মেন্টসে প্রায় 20 লক্ষ মহিলা শ্রমিক কাজ করে, ওদেরই শ্রম বিক্রি করে বিদেশ থেকে আসে কোটি কোটি ডলার। সেই ডলার দিয়ে তৈরি হয় রাস্তা, আসে বিদেশি গাড়ি, সেই গাড়ি শুধু তোরা চালাস। ওদের পরিশ্রমের টাকা দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, সেই বিদ্যুৎ দিয়ে তোরা এয়ার কন্ডিশন চালাস। আর ওরা একটু ফ্যানের বাতাসও খেতে পারে না, ওদের ঘরে রাতে বাতি জ্বলে না, হারিকেনে তিনটি মালো তোরা ভাত খায়। আরে কুত্তার বাচ্চা, এ তো অন্নদাতা, এ তো বাংলার মা, ভালো করে দেখ, এ তো মা। তোর মাকে উলঙ্গ করিস কিভাবে কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চা মাকে উলঙ্গ করে কে? টাকা তো ভালো করে দেখ তো, ও অসহায় মুখটা আমি তো দেখছি, এই মুখ বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ কাঁদছে, আমার বাংলাদেশ কাঁদছে। কুত্তার বাচ্চা গুলি করে দেবো, এই কুত্তার বাচ্চা। চেয়ে দেখ, এরা সবাই তোর মা, চেয়ে দেখ, তোমরা চেয়ে দেখো, এ তোমাদের জারদ সন্তান, হারাম খেয়ে ভুড়িটা কত বড় বানাইছে কুত্তার বাচ্চা। বাচ্চা বাচ্চা কুত্তার বাচ্চা।
আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। বাবু, তুমি হঠাৎ আমাকে মিছুন পার্কের মধ্যে নিয়ে আসলে কেন? আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তোমাকে আমার খুব ইমোশনাল মনে হচ্ছে। আমি আজ খুবই ইমোশনাল। এক জায়গায় চাঁদাবাজি করতে গিয়েছিলাম, কখনো চাঁদাবাজি করিনি, এটাই ছিল প্রথম। গিয়ে দেখলাম আমার দ্বারা চাঁদাবাজি হবে না। আজ থেকে আমার জীবনে একটা পরিবর্তন আনবো আমি ভাবছি। তোমার সাথে আমার যে সম্পর্ক হয়েছে, এটাকে সবাই প্রেম ভালোবাসা বলবে, কিন্তু আমি চিন্তা করে দেখেছি এটা প্রেম নয়, এটা সিম্পলি ক্রেজিনেস, পাগলামি। কেন? তুমি এখন এদেশের একজন নাম করা গায়িকা, আর আমি একজন সন্ত্রাসী, এটা আসলে প্রেম না। না না, এটাকে প্রেম বলে না। এই প্রেমের পরিণতি বিরহ ছাড়া মিলন হতে পারে না। আমি তো তোমার সম্পর্কে সব জানি, আর জমি শুনে এ পথে নেমেছি। জানো? হ্যাঁ জানি। নো, কিছুই জানো না। কি জানো? জানো আমি একজন সন্ত্রাসী। আমি জানি তুমি একজন মানুষ। জানো না, জানো না, তোমরা কেউ জানো না, জানো না, জানো না, তোমরা কেউ জানো না, আমাকে তোমরা কেউ জানো না, আমাকে তোমরা কেউ জানো না। মারামারি, অকারণে হাসি, শুধু স্বপ্ন, আমার চোখে স্বপ্ন, অনেক স্বপ্ন, স্বপ্ন। অনেক সুখে আমার একটা ঘর ছিল, সেই ঘরে একটা ছোট্ট জ্বলতো আলো, পড়তে যেতাম আমি ভাতের থালা সামনে নিয়ে, বসে থাকতো মা। অন্ধকার, সেই অন্ধকারে হারিয়ে গেলাম আমি। অন্ধকারে আমার সামনে এলো দৈত্য দানব, হাতে তুলে দিল অস্ত্র। মারুফ থেকে হয়ে গেলাম বাবু, তারপর গুলি, শুধু গুলি, শুধু গুলি, 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 গুলি। ইরাকের যুদ্ধ ইরাকে নয়, আমার ঘরেই হলো। আকাশ থেকে যেন হাজার হাজার বোমা ফেলা হলো, সেই যুদ্ধে হারিয়ে গেল ভাই আর আমার মা। সেই কথাই আজ মনে পড়লে শিউরে ওঠে গা। আমি মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী বাবু, আমার পরিণতি কি? হয়তো একদিন গুলি খেয়ে পড়ে থাকবো রাস্তায়, চাটাইতে মুড়িয়ে ভ্যানে করে লাশ নিয়ে যাবে পুলিশ, তারপর লাশ কাটা ঘর, আত্মীয় স্বজন কেউ দেখতে যাবে না আমাকে, লাশ কাটা ঘরের মোটা মোটা ইঁদুরগুলো উৎসব করে খাবে আমার চোখ দুটো, শরীরের নরম মাংসগুলো, না হয় ফাঁসি, হাত পায়ের রগগুলো কেটে লাশ পাঠিয়ে দেবে আমার স্বজনদের কাছে।
মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। জানো না, জানো না তোমরা কেউ, জানো না, জানো না, জানো না তোমরা কেউ, জানো না। তুমি আবার মারুফ হতে পারো না? আমি আবার মারুফ হব। মা গো, তুমি কোথায়? মা, দেখে যাও তোমার মারুফ এখন বাবু হয়ে গেছে। মা, মা, মা গো, আমার পড়ার টেবিল কোথায়? আমার হাতের বই কে নিয়ে গেল? মা, মা গো, দেখে যাও তোমার মারুফ এখন সন্ত্রাসী। পৃথিবীর সব মানুষের কাছে এখন আমি সন্ত্রাসী। আমার এখন একটাই পরিচয়, আমি সন্ত্রাসী। আমি সন্ত্রাসী হইতে চাই না। কোন আদালতের বিচার দেব আমি? কোন সাহেবের বিচার করবে? আল্লাহ, তুমি রোজে ধরে দিনের বিচার করবা? পৃথিবীর জীবনটা তো শেষ হয়ে গেল। আমি আবার মারুফ হইতে চাই, আমি আবার মারুফ হইতে চাই, আমি আবার মারুফ হব, আমি আবার মারুফ হব। তোকে আমি কি জন্য পাঠালাম আর তুই কি করে আসলি? তুই তো শুনলাম লোকটাকে জঘন্যভাবে অপমান করেছিস। টাকা পয়সা ঝুট ব্যবসার কথা না বলে তুই নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এসেছিস? কিরে, কথা বলিস না কেন? আমি ওসব পারবো না। কি পারবি তাহলে? শুধু মানুষ খুন করতে পারবি? আরে, ওসব থেকে বাঁচতে হলেও টাকার দরকার হয়। 2,00,000 টাকার বান্ডিল সবসময় পকেটে রাখতে হয়। পুলিশের ধরার সাথে সাথে ওই টাকার বান্ডিল দিলে পুলিশ ছেড়ে দেয়। আমি এসব কিছুই পারবো না। তুই মহসিন সাহেবকে তার অফিসের মধ্যে তার স্টাফদের সামনে জঘন্যভাবে অপমান করলি কেন? আরে, তুই কি ভাবলি সে তোর মতো রাস্তার লোক? আরে, দুজন এমপি আছে তার আত্মীয়। কে কার আত্মীয় তা দিয়ে তো আমার দরকার নেই। সে জঘন্য কাজ করেছিল বলে জঘন্যভাবে অপমান করেছি। কোনটা জঘন্য আর কোনটা ভালো তা বোঝার ক্ষমতা তো দূরের কথা, তোর অধিকারই তো নেই। আপনারা রাজনীতি করেন বলে ভালো মন্দ বোঝার শ্রম এজেন্সি আপনাদের দিয়ে দেওয়া হয় নাই। আমিও বুঝি, আপনার চাইতে ভালো বুঝি। ভালো বুঝি বলেই চাঁদাবাজি করিনি। তুই কোথায় দাঁড়িয়ে কি বলছিস? এই বাস্টার্ড, একটা কিক মারলে ঢাকা মেডিকেলের কাটাইখানার বেহরিস হয়ে যাবি। কুকুর ছো না, তুমি কি আমাকে কাবিলা মনে করলে? কাবিলার চাইতেও আপনি জঘন্য লোক। টাকার জন্য আপনারা যা খুশি তাই করতে পারেন। আপনি বেশ্যামেদের চাইতেও খারাপ। কি বললি বাস্টার্ড? আমি তোকে এক্ষুনি পুলিশে দিচ্ছি। তারা ফোন করার চেষ্টা করবি না, হত্যা বাচ্চা গুলি করে দেবো। কাকে ফোন করিস? তোরা এই ছোট্ট গরিব দেশটার জারদ সন্তান, তোরা ডাকাত, তোরা লুটেরা, তোরা বদমাশ, তোদের দেশের শত্রু। তোদের মতো লোকেরা এই ব্যাংক লোন নিয়ে ব্যাংক লোনের টাকা ফেরত দেয় না। এ দেশের সমস্ত সন্ত্রাসীদের পরিচালন করিস এবং তোদের প্রয়োজনে তাদের ব্যবহার করিস। এয়ারপোর্টে স্মাগলিং এর ভাগ তোরা নিস, হেরোইন পেন্সিডিল স্মাগলিং এর ভাগ তোরা নিস। সারা দেশের যেখানেই খুন খারাপি হচ্ছে এসবের সাথে তোদের মতো লোক জড়িত। এই সমস্ত কুকর্ম ঢাকার জন্য রাজনীতিকে তোরা ঢাল হিসেবে ব্যবহার করিস। তোকে আমি মেরে ফেলতাম। মানলাম না, আমি শুধু ওয়াদা করেছি আমি ভালো হব। তুই জানিস না আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম। তখন আমার নাম ছিল মারুফ। তোর ঘর থেকে আমার নতুন নাম হয়েছে। সেই বাবুকে আমি তোর ঘরেই কবর দিয়ে গেলাম। আবার আমি মারুফে ফিরে যাচ্ছি। স্যার, 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 আমি জানি এখন আপনি অনেক জায়গায় টেলিফোন করবেন। স্যার, সমস্ত কিছুর আগে আমাদের একটা মিলাদের ব্যবস্থা করা উচিত। দেশের হবু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরাট একটা ভাড়া কেটে গেল এই জন্যে। ওরে বাবা, রে বাবা, শুনেছি বাবু পিস্তল বের করলে বাবুর গুলি মিস হয় না। সালাম আলাইকুম শরীফ ভাই, আমি পুলিশ কমিশনার বলছি। বাবু নাম করে একটা সন্ত্রাসীর কথা আপনাকে আগে একবার বলেছিলাম। ও দারুণ বেয়াড়া হয়ে গেছে, ওকে অ্যারেস্ট করেন। শরীফ ভাই, শুধু বাবু না, আমি দারুণ চাপের মধ্যে আছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকেও ধরার কথা বলেছেন।
আপনি ইমিডিয়েট তার সঙ্গে দেখা করেন। আপনি এখানে জানতে এসেছি আপনি নাকি আজি সাহেবকে অর্ডার দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার জন্য। এটা পার্টি অফিস না, মন্ত্রণালয়ের অফিস না, এটা আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, সেহেতু আমি এখানে আপনার এসব কথার উত্তর দেওয়ার জন্য তৈরি নই। আপনি আমার দলের লোক, আমার দলীয় সরকারের মন্ত্রী, আর আমি সেই দলেরই সদস্য। আপনি আমার সঙ্গে সব জায়গায় কথা বলতে বাধ্য। সদস্য আপনি পার্টির অফিসে, এখানে না। আমি এখন দলের লোক নই, আমি সরকারের মন্ত্রী। দলের টিকিটে এমপি হয়েছেন বলেই মন্ত্রী হতে পেরেছেন, এখন আপনি দলের না। বোঝাবো আপনাকে আগামী নির্বাচনে। দলে যদি আপনাদের মতো সন্ত্রাসী গডফাদার থাকে তাহলে দলও থাকবে না। রাস্তায় আন্দোলন করে, দাঙ্গা পুলিশের লাঠির বাড়ি খেয়ে, টিয়ার গ্যাসে চোখ লাল করে, নিজের পকেটের পয়সায় ক্যাডার পুষে দলকে ক্ষমতায় এনেছি, আর এখন বলছেন দল চিনি না। ক্যাডার পুষেননি, পুষেছেন সন্ত্রাসী, আর পকেটের পয়সা খরচ করে তাদের ভাত খাওয়াননি, কিনে দিয়েছেন অস্ত্র। অস্ত্র আর সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। কোন রাজনীতি চলবে আর কোন রাজনীতি চলবে না এরপরে পার্টি অফিসে গেলে বোঝাবো আপনাকে। এই যে শুনেন, যে রাজনীতি চলুক একটা কথা মনে রাখবেন, কোন সন্ত্রাসী আর বাংলাদেশে থাকতে পারবে না। ক্লিয়ার স্যার, আমি অপারেশন বাবুতে আছি, আমি প্রবলেম হলে শুট করার অর্ডার দিয়েছি। আলফা সেভেন চালি নাইন, চালি নাইন ক্লিয়ার স্যার। বাইরে কর্ডন করা আছে, প্রয়োজনে দরজা ভেঙে ঢুকবে, আর আর্মস দেখলেই গুলি করে দেবে, প্রয়োজনে ডেড বডি। রিসিভ স্যার, রোজার। এই কোন ঘরে? এই ঘরে থাই। ওই দেখ পুলিশ আমাকে বাসায় ঘের দিতে। স্যার সাবজেক্ট তো রুমে নেই, রুম সার্চ করেছি কোনো কিছু পাওয়া যায়নি। বাবু, শরীফ সাহেবের সাথে তো খারাপ ব্যবহার করা উচিত হয়নি, তাই বলে কি আমি চাঁদাবাজি করব? আসলে মারো, আমি সব বুঝে ফেলেছি রে, আমি খুব খারাপ কাজ করেছি, সবই তোর ভালোর জন্য করতে চাইছিলাম, কিন্তু খারাপ হয়ে গেছে। যা হবার হয়ে গেছে, আমি এদেশে আর থাকবো না। তুই এক্ষুনি টাঙ্গাইল গিয়ে আমার বোনটাকে নিয়ে আসবি, ওর সাথে দেখা করে কালই আমরা বিদেশ চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তাই বলো। তাহলে আমি এখন রওনা দিই, তুই কোয়ানে থাকতি আনে, ওরে নিয়ে আসলে তোর কোয়ানে পাবানে। আমি নার্গিস তোর বাসায় আজ রাত্রে পালিয়ে থাকবো, তুই রূপালীকে ওই বাসায় নিয়ে আসবি, মোবাইল তো তোর কাছে আছেই, আমাকে ফোন করিস। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই সাবধানে থাকিস। তুই সাবধানে যাস। সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। সালাম আলাইকুম লিডার। তুই আমার সাথে দেখা করিস না কেন লিডার? বাবু টুন্ডার সাইড লোক মার্ডার করিয়া ভালাইলো, হেইয়ার পরে ওরা আপনি কামলা খাটাইতে আছেন, এই দরে মুই আপনার লোক দেখা করি না। 24 ঘন্টার মধ্যে বাবুকে মার্ডার করবি, এটা আমার অর্ডার। বুঝছি লিডার, ওই শালায় আপনার লোকে বেয়াদবি করছে, শালায় তো টোকাইর বাচ্চা, ওর কোনো ঠিক ঠিকানাই নাই। 24 ঘন্টার মধ্যে মুই পামু কোথায়? তোর ওই নায়িকা না গায়িকা, তার সাথে নাকি ওর প্রেম, টাকা পয়সার লোভ অথবা অস্ত্রের ভয় দেখিয়ে ওই মেয়েকে তোর কাছে নিয়ে আয়, তাহলে ওকেও পেয়ে যাবি। ঠিক আছে আব্বা, মুই দেখতে আসি। আব্বা দরপাকুন নাকি শুরু হয়েছে, হেইয়াতে বলে কোনো জাত বেজাত নাই, মোর দিকে একটু খেয়াল রাখেন আব্বা। ঠিক আছে, ওটা আমি দেখব, তুই আগে বাবুকে শেষ কর। আপনি আমাদের টাকার লোভ দেখাবেন না, আপনি কেন বলেছি আমরা কোনো ঘরোয়া ফাংশন করি না? ও অনেক টাহা হয়ে গেছে, আমি তোমার মাইয়ারে না নিয়ে যাবো না। আমার মেয়ে যাবে না, খালি সুতায় কি মাছ বাজে, বর্ষি দিয়ে গাইনা দিলে কি মাছ ওঠে, বর্ষি লই আইছি। আপনি এখান থেকে চলে যান, নাহলে খুব খারাপ হবে। কি খারাপ হইবে, খারাপ তবে তোরে নিয়ে যাওয়ার পর। আপনি এখান থেকে চলে যান, নাহলে আমি পুলিশকে ফোন করব। পুলিশের ভয় দেখাও, মোবাইল আইছে, নতুন সোফা সেট আইছে, তার গরম দেখাও, হ্যাডাম হইছে। সামিনা ভাই ওকে ছেড়ে দাও। ওরে বাবা, কি বলাইন দিয়া, করে ইঠাও নাই, তিন পারে আসে খায় দারোগা বাবু, তাহলে করি আমি লইয়া হইয়া দাও তুমি। কোন প্রকার উল্টা পাল্টা কথা বলো না,
ভদ্র মানুষের মতো চলে যাও। এই ভদ্রলোক আমি আসলাম কবে? হালার বহালা তোরেই তো আমি খুঁজতে আসি, তোরে আমি লই যাবো। তুই আমার যে ক্ষতি করছো তোর বলে সাইডে গুলি মারাই সদবে না। আমি আবারও বলছি তুমি চলে যাও। কি কইলি কুত্তার বাচ্চা? মারুফ তুমি কি করলে? উপায় ছিল না, এই লাইনের ধর্মই এই, যে আগে মারতে পারবে সেই বেঁচে যাবে। আমি আগে মেরেছি তাই বেঁচে গেছি। নামেন নামেন, তাড়াতাড়ি নামেন নামেন। আর বলি আয় নামেন নামেন নাম ওরেন ভাই ওরেন ওরেন। এই গুলশান যাবি? না আমি যাবো না। কে? আরে না ভাই আমার পোষাইবো না। এই যাবি না কে? এই তো যাবো না তো। এই তুই বাবা পাবি যাবি না কে? আমি যাবো না তো। এই তো জাতি যাবো না। এই বন্ধু ওঠ। আরে জোর করে যাবেন নাকি? হ্যাঁ যা। বাবুর বোন, বাবু যদি জানতে পারে তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। অসুবিধা বাবুর ওই তো দরকার। বাবু কই? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। জায়গা মতো নিয়ে ব্যবস্থা করলেই কান্দি নি, নাইলে তোরে কাটলে বাবাকে মানে ভাত দিবি মনে নাই। কথাই কথাই টুন্ডা কাদের লোকে মারো কুত্তার বাচ্চা। টুন্ডা তার কাছে নিয়ে যেতে কইছে, এই জায়গাতে মাইরা ফেলতাম। মারুফ আমরা কোথায় যাব? যেভাবেই হোক এই মাত্র তোমাদের ঘরে একটা খুন হয়েছে, এই মুহূর্তে তোমাদের এখানে থাকা ঠিক হবে না। তোর আমারও তবে কেন তুমার লোক আর দেবজি বাবুলের ভাই গাড়িতে নামার সাথে সাথে আমার আর উপায় ধরলো। আমি কি আদি পারলাম না, আমার গুলি করে নিয়ে গেল। তোর বোনটার আমি খোয়াই ফেলেছি, আমার সাথে দোস্ত না পাতালি। তোর এই অবস্থা হতো না রে বাবু, একবার তুই মুখ দেখ আমার বাপ করে দিছি। এমন জীবন বানাইলাম রে হারু, মরার আগে হসপিটালেও যাওয়ার উপায় নাই। বাবু আমি টুন্ডা কাদের। টুন্ডা? তোর বোনের কাছ থেকে শুনেছি তুই শাহিনের ছোট ভাই, তোরে আমার খুব দেখার ইচ্ছা। তুই তাড়াতাড়ি সুইলিয়ায় সুইলিয়ায় নকি তোর বোনটা আমার কাছে জন্মা রয়েছে। কখন কি হয়ে যায় আমি বলতে পারবো না। তোর আল্লাহর কসম লাগে আমার বোনটার কিছু বলিস না, ও কিন্তু নিষ্পাপ, ও কিন্তু কিছুই জানে না। আমি আসতেছি। তাড়াতাড়ি চালা। তাড়াতাড়ি চালা নাহলে গুলি করে দিলাম।
পিস্তলটা তোলো, পিস্তলটা তোলো, টাকাটা তোলো। এরা নিশ্চয়ই অনেক কিছু জানে, এদের কাস্টডিতে নাও। চলা, তাড়াতাড়ি চলা। রূপালি, 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 বাবু আইছে। ওই রে বাবু, আয় এদিকে আয়। বাবু, এই তুই তো ছেলে মানুষ, সাধারণ চেহারা, তুই এত ভয়ঙ্কর হলি কি করে? টুন্ডা, তুই আমার ভয়ঙ্কর বানাইছিস। তোর ভাইও কম ভয়ঙ্কর ছিল না, আমার কথা শুনে সে কি চিৎকার মেরেছে। আমিও ওইখানে একটা গুলি করেছি, তো গুলিকে সিটকে এখানে এসে পড়েছে, তারপর দুলতে দুলতে মরেছে। আমার বোনটারও মারলি? এই যে ছেলেটা, তোর বোন যে পাশের ঘরে নিয়ে গিয়ে বোধ হয় একটু গায়ে হাতটা দিয়েছিল, তা উনি সেইতে গিয়ে জানলা দিয়ে লম্প মেরেছে, লম্প মেরে মেরে গিয়েছে। বাবু স্যার, তুমি শাহিনের ভাই মারুফ না? আমি ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী বাবু।
আজও 5টা খুন হয়েছে আমার হাতে। অস্ত্র তাক করে থাকবেন না স্যার, অর্ডার দেন, গুলি করে ঝাঁঝরা করে দিক আমার বুক, শেষ হয়ে যাক শীর্ষ সন্ত্রাসী বাবু। তোমার কাঁধে কার লাশ? শাহিন আর মারুফের আদরের সেই ছোট্ট বোনটি, যার হোস্টেলের টাকা জোগাড়ের জন্য শাহিন শুয়ে থাকত আপনার অফিসের বারান্দায়, যার টাকা জোগাড়ের জন্য শাহিন আপনাকে খোঁজ দিয়েছিল AK-47 রাইফেলের। টুন্ডা ফেন্সি বাবুলের ভাইয়ের হাত থেকে ইজ্জত বাঁচানোর জন্য লাভ দিয়ে পড়ে মারা গেছে। ইজ্জত বাঁচানোর জন্য মরেছে স্যার। লাশ কাটা ঘরে বুকটা কাটার জন্য ওকে বেআব্রু করবেন না স্যার, ওকে বেআব্রু করবেন না স্যার। হসপিটালে যখন আমি তোমাকে প্রথম দেখলাম, তখন তুমি ছিলে সুন্দর মনের একটি ভদ্র ছেলে। হ্যাঁ স্যার, তখন আমি ছিলাম মারুফ। কিন্তু সাজুকে খুন করলে কেন? স্যার, সাজুকে আমি খুন করিনি। করেছ এবং তার যথেষ্ট প্রমাণ আছে। আমি আপনাকে সব বলবো স্যার, কিন্তু বলার আগে আমার একটা কথা আছে স্যার। বলো। ওই মেয়েটা কিন্তু সম্পূর্ণ নির্দোষ, ওকে কেন ধরে এনেছেন? ও যে নির্দোষ তা আমিও জানি, কিন্তু ও বলছে কাবিলাকে ও খুন করেছে। কোর্টে দাঁড়িয়েও নাকি এটাই বলবে। ও কেন বলছে তাও আমি জানি, তোমাকে ও ভালোবাসে, তাই তোমাকে ছেড়েও যেতে চাচ্ছে না। স্যার আপনি ওকে একটু বোঝান, আমি একজন সন্ত্রাসী, আমার ফাঁসি হবে, আমার সাথে ওর ভালোবাসা থাকতে পারে না স্যার। শাহিনের ভাই না হলে হয়তো তোমার জীবনটা এমন হতো না। আর শাহিন আমার কথাতেই AK-47 রাইফেলের খোঁজ দিয়েছিল। সেই হিসেবে আমার দায়িত্ব আছে তোমার উপর। আর মাত্র 6 দিন পুলিশের চাকরি আছে, এরপরে রিটায়ার করব। বিয়ে করিনি, ছেলে মেয়ে কেউ নেই। আমার রিটায়ারমেন্টের সমস্ত টাকা দিয়ে কোর্টে তোমার জন্য আমি লড়ব স্যার। ইয়েস মারুফ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, একটা মিথ্যে কথাও বলবো না। আমি বলেছি মারুফ সাজুকে খুন করেনি, সত্যি স্যার, মারুফ সাজুকে খুন করেনি। শরীফ সাহেবকে আপনি চেনেন, তার বাসা থেকেই আমার নাম হয়েছিল বাবু, তার প্রয়োজনেই আমাকে দিয়ে তিনি সাজুকে খুন করিয়েছিলেন, তার ছত্রছায়াতেই আমি বাবু হয়েছিলাম। স্যার তাকে আপনারা কিছুই করতে পারবেন না, তিনি আপনাদের ধরা ছোঁয়ার বাইরে স্যার। এই কথাটা তোমাকে কোর্টে গিয়েও বলতে হবে। বলবো স্যার, চিৎকার করে বলবো। বলবে? ওঠো। ওই দেখো স্যার, ওনাকে অ্যারেস্ট করতে পারলেন? হ্যাঁ, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। একটি আনন্দের কথা শুনবে না রূপ, সরকার প্রধান বক্তৃতার মাধ্যমে টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, অপরাধী সে যেই হোক, হোক সে আমার দলের লোক, হোক সে আমার আত্মীয়, হোক সে আমার মন্ত্রী, হোক সে যতই ক্ষমতাশালী, তাকে ধরুন এবং আইনের হাতে সোপর্দ করুন। এটা তারই ফলশ্রুতি স্যার। এ কি স্বপ্ন? বাস্তব। বাংলাদেশের 14 কোটি মানুষ প্রতিদিনই এই স্বপ্ন দেখে স্যার। না, অন্ধকার নেই, কেটে গেছে অন্ধকার, আবার আলোকিত হবে বাংলাদেশ। থাকবে না দুর্নীতি, থাকবে না সন্ত্রাস। বাংলাদেশের কিশোর, যুবক, ছাত্র সমাজ, শুনে রাখো, তোমাদের কাউকে, তোমাদের কাউকে আর মারুফ থেকে বাবু হতে হবে না। নেই, অন্ধকার কেটে গেছে, আলো, শুধু আলো। আলোকিত হোক বাংলাদেশ। পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে দেশের বিচার বিভাগ মারুফ ও নার্গিসের সুন্দর জীবনের কথা ভাববে, আলোকোজ্জ্বল হবে ওদের জীবন, এই প্রত্যাশা নিয়ে শেষ হলো অন্ধকার।